نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ ইকো দাও ইকো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه ابن ماجه وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم اغفر لي وارحمني واهدني وارزقني يا رب العالمين মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী হায়াতে তাইয়্যেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন আলোচনা রাখলেন জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা জনাব মাওলানা আনোয়ার হোসাইন জনাব মাওলানা আব্দুল মতিন এখানে মঞ্চে বসে আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, অনেকগুলো মানুষের নাম দেখা যাচ্ছে আমন্ত্রিত মেহমান বৃন্দ, রাফানা লাকা যিকরা, আল্লাহ এদের সম্মান মর্যাদা দুনিয়ায় দিয়েছো, এটা যেন আখেরাতেও টিকে থাকে, জোরে বলেন আমিন। দল মত নির্বিশেষে আল্লাহর নবী বলেন তিনটা জায়গায় ফাঁকা রাখবা না, তার ভেতরে এটা একটা, কোরআন শুনতে বসলে ফাঁকা রাখার জায়গা রাখা নিষেধ, কারণ ওই জায়গায় বসে শয়তান সামনের জনকে বলবো রাজনীতি হচ্ছে চল, এই কথা বলছেন আমাদের এমনি যে দুই নাম্বার ইমান, শয়তান এসে যদি একটু পিন দেয় তখন তো আগে উঠে চলে যাবে। দুই নাম্বারে যারা স্বামী স্ত্রী আছে এক জায়গায় থাকলে বিছানার মাঝে ফাঁকা রাখা যাবে না, বিয়ে যারা করেনি তাদের জন্য, বিয়ে করা মানুষ যারা আছে স্বামী স্ত্রীর ভেতরে ফাঁকা রাখা যাবে না, শয়তান এসে আপনার স্ত্রীকে বলবে ধরে স্বামীর চাইতে তোর দেবর ভালো, আর আপনাকে বলবে এই বর চাইতে তোর শালি ভালো, কি আনন্দ লাগছে তোমার, শয়তান এসে যখন ঘর ভেঙে দেবে তখন টের পাবে। তিন নাম্বারে যখন নামাজে মানুষ দাঁড়াবে এই সময় যেন ফাঁকা না রাখে, কথা বোঝা গেছে, নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না, শয়তান এসে উল্টা পাল্টা বোঝাবে, এমনি আমাদের নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা আসে, আর শয়তান যদি ধরে চিন্তা নামাজ শেষ, বুঝলেন এটা করা যাবে না, তিনটা জিনিস দেরিও করা যাবে না, নামাজের সময় হয়ে গেলে কারো জন্য অপেক্ষা নেই, কে নামাজ পাসিটা আসবে কি কিডা আসবে দেখা দরকার, নামাজের সময় হয়ে গেছে নামাজের জামাত খাড়া হয়ে গেল, কথা বোঝা গেছে, মেয়ে বিয়ে দেওয়ার মতো হয়ে গেলে ওটা আর বসিয়ে রাখা যাবে না, যদি সমর্থ থাকে সৎ পাত্র পাওয়া যায় তাড়াতাড়ি বিদায় করা লাগবে। তিন নম্বরে বিয়ের ক্ষেত্রে একটা, নামাজের ক্ষেত্রে একটা, আর জানাজা যদি হাজির হয়ে যায় মরণের পরে, মানুষ আজকে রাত আটটায় মারা গেছে কালকে দুপুর বেলা মাটি দেবে, এত মানুষকে মরণের পরে দেখানোর দরকার কি, ওই অমুক জায়গা থেকে অমুক আসবে না দেখে মাটি দিয়ে দেব, তো মরে গেছে ওদের কি করবে, সুতরাং দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি পারেন মাটির নিচে দিয়ে দেবে, কারণ ফেরেশতারা কতক্ষণ অপেক্ষা করবে, যদি দুই নাম্বার লোক হয় ওরা তো শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আছে, ফেরেশতারা চিন্তা করছে কত দেরি হবে, শয়তান কখন আসবে আর কখন আমরা আরম্ভ করব, সুতরাং আপনি তাড়াতাড়ি দিয়ে দেবেন, কথা বলা যাচ্ছে, জান্নাতের ফেরেশতারা আফসোস করবে আল্লাহ এ আমাদের সাথে আসবে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, এর যতক্ষণ পর্যন্ত চোখে দৃষ্টি যায় এতক্ষণ পর্যন্ত আমরা কবরকে প্রশস্ত করে জান্নাতের সাথে একটা লাইন জড়িয়ে দেবো, তাড়াতাড়ি করে এই জন্য এই কবরে এটা খুব তাড়াতাড়ি করা লাগবে, মানুষ মারা গেলে আর কারোর জন্য অপেক্ষা নেই, তাড়াতাড়ি বিদায় করে মাটিতে দিয়ে দেবে, বারানের এই মাহফিলে যারা এসেছে এটা রাজনৈতিক মঞ্চ না, রাজনৈতিক মঞ্চ না কি, কিন্তু রাজনৈতিক যে কথাগুলো কোরআনে আল্লাহ দিয়েছে যে ফোর্সে দিয়েছে ওই ফোর্সে এখানে বলা হবে, ওটা যদি আপনি রাজনীতি মনে করেন তাহলে আপনি যেটা করছেন ওটা আর রাজনীতি নেই ওটা দুর্নীতি, কেউ যদি বলে হুজুর রাজনৈতিক কথা বলবেন তাহলে আপনি যদি জীবনে রাজনীতি করেন, রাজনৈতিক কথা যদি কোরআনের মাহফিলে বলা নিষেধ থাকে তাহলে যেটা কোরআনের মাহফিলে বলা নিষেধ মুসলমান ওইটা করতে পারে, তাহলে আপনাকে আমি রাজনীতি করতে দেব না, আল্লাহর পাঠানো কিতাবের রাজনৈতিক কথা যদি বলা না যায় তাহলে আপনি রাজনীতি করবেন কি দিয়ে, ওটা তো দুর্নীতি হবে, আপনি রাজনীতি যদি না করেন নিরপেক্ষ থাকেন তাহলে আপনি ওই কথা বলতে পারেন, আপনি যে কোনো একটা দলে সাপোর্ট করেন আর আমারে বলতে নিষেধ করেন তাও আমি তো আসল রাজনীতির কথা বলছি, আর আপনি যেটা করছেন ওটা তো দুর্নীতি, এই জন্য ওইটা তো বলবো না, যেটা কোরআনে আছে ইনশাল্লাহ ওই কথাগুলো বলা হবে, আপনি বললেও আমি বলবো নিষেধ করলো বলবো, কারণ এটা আমার ইমানের দায়িত্ব, আমি যদি ওইটা চেপে যাই আর এই কারণে যদি কোনো মানুষ রাজনৈতিক জীবনে বিভ্রান্তিতে পড়ে জাহান্নামে যায় আমারে আল্লাহ ছাড়বে না, বলবে তুই সমর্থ ছিল তো তোকে নিয়ে গিয়েছিলাম অমুক জায়গায় যোগ্যতা ছিল বলিস না কেন বল, তুই যদি সঠিক ভাবে বলতি হয়তো দশটা মানুশের ভেতরে দুইটা মানুষ শুনতো, সুতরাং যাদের বিবেক আছে বিবেকটা দিয়ে আজকে কোরআনের আলোচনায় যারা আসলাম
সবাই মিলে বলেন তো আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবীজির উপরে নবীজি কাদের আমাদের মধ্যে হিন্দুরা এই কথা বলতে পারে না পারে না খ্রিস্টানরা না ইহুদিরা না কেউ পারে না আমরা পারি নবী কাদের আমাদের তাম পৃথিবীতে একজন মানুষই আছে যিনি বলতে পেরেছিলেন যদি কোনো দোষ ত্রুটি দেখতে পাও আমাদের ভেতরে মানুষের কাছে বলে দিও এরকম নেতা পৃথিবীতে আজও জন্ম নেয়নি কিয়ামত পর্যন্ত নেবেও না এখন বাংলাদেশে যারা আছে কেউ বলতে পারবে সে যত বড় নেতা হোক যে আমি যা করেছি সব জনগণের কাছে বলে দাও আরো নিষেধ করে বলা তো দূরের কথা আরো নিষেধ করে যে গোপনে থাক আর নবীজি বলেছিলেন আমার স্ত্রীরা সাহাবা একরাম তো রাতের বেলা আমার খবর জানে না রাতের বেলা যা যা আমার দ্বারা প্রকাশিত হয় এগুলো সাহাবীদের কাছে বলে দিও কারণ এইটাই আমার আদর্শ আমি স্ত্রীর সাথে যে আচরণটা করি এটা তাম পৃথিবীর মানুষকে করা লাগবে কারণ এটা সুন্নাহ এটা কি সুন্নাহ আর দিনের বেলা আমার সাথে যারা ওঠা বসা করো তোমরা তো দিনের বিষয় জানো যখন দিনের বেলা এগুলো জানবে এগুলো মানুষের কাছে প্রচার করে দিও এই সৎ সাহস আজও কারো বুকে জন্ম নেয়নি এটা নেবেও না শুধুমাত্র একজন মানুষের নিয়েছিল তিনি আমাদের মধ্যে কাদের নবী কিয়ামতে যেন এই নবীর সুপারিশ আমরা পাই জোরে বলেন আমিন কোরআনের মাহফিলে এসেছি আজকের আলোচনার বিষয় কে আমার বন্ধু বারবার বন্ধুর গজল শুনছিল গজলও বলেছে বন্ধুর এর আগে যিনি আলোচনা করছিলেন বারবার টাচ দিছিলেন ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু না বন্ধু শব্দটা আমি অনেকবার সে গাড়ি থেকে নামার পর থেকে মনে হয় 10-12 বার শুনলাম আপনার কি কথা বুঝতেছেন বন্ধুটা আমি যদি 10 বার শুনি আমি তো আসলাম 9টায় এর আগে যারা উঠেছে ওরা কতবার যে বন্ধু বন্ধু করেছে আসলে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বন্ধু যে দুনিয়ার বিষয় না বন্ধুটা নির্বাচন করা এটা আল্লাহ শিখিয়েছেন রাসূল শিখিয়েছেন এবং বাস্তবতায় আমরা দেখি সবচাইতে বড় প্রভাব মানুষের জীবনে পড়ে বন্ধু ঠিক এদেশ এখন যারা চালাচ্ছে এখন যে অবস্থায় আছে এর আগে যেভাবে চলেছে যাই হয়েছে আমার মনে হয় সব কিছু বন্ধুদের প্রভাব জরাম বাম উপরে বসে বসে বন্ধুত্ব করে খালি পেন দিয়েছে ওই পেন মতো কাজ আপনি একটা আলেমকে যদি 10 করে মেরে ফেলে এতটুকু কিন্তু বন্ধুর প্রভাব কি আমি আজকে স্পষ্ট এই আয়াত দিয়ে সূরা মায়েদার 55 নম্বর আয়াত গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথা ঠান্ডা করে এদিকে মন দিয়ে শোনা লাগবে কালকে থেকে যেন এটা ইবাদত হিসাবে গণ্য হয়ে যায় জবান ছেড়ে দিয়ে আগে কোরআনের আয়াতটা পড়ে নেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون سورة مائدة مائدة মানে কি সাগরে যাবেন মাছ পাবেন ডাঙ্গায় থাকবেন সরিষা পাবেন এখন মায়েদা শব্দের ব্যাখ্যা করা তো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য বন্ধু কি বন্ধু বন্ধুর প্রভাব পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের উপরে পড়ে তার বাস্তব প্রমাণ ফেরাও ফেরাওনের পুরা জীবনী পড়ে দেখেছি ও লোকটা এত খারাপ ছিল না ও খারাপ হয়েছিল ওর বন্ধু হামান টাক এই টাকের কথা বলছি আজ পৃথিবীতে যাদের বন্ধু হামানের মতো টাক
ওদেরও ফেরাউনের মতো পরিণতি হবে। আপনি কি মন খারাপ করছেন? আপনার বন্ধু তো আর হামান টাক না, আপনার কে কে বন্ধু হবে আবার আল্লাহ আজকের আয়াতে জানাবে। আমরা কোরআন থেকে ওইরকম বন্ধু নির্বাচন করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীতে আমি যদি আল্লাহ বাদে আর কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, যেহেতু আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু, এজন্য দুনিয়াতে আমার আর বন্ধুর প্রয়োজন নেই। এরপরও আমার শ্রেষ্ঠ বন্ধু আল্লাহর পরে আবু বকর। জোরে বলেন, এজন্য নবীজির অধিকাংশ গুণাগুণ হযরতে আবু বকরের ভেতরে ছিল। বন্ধুর প্রভাবটা জীবনে বেশি পড়ে। এই ফেরাও ছোটবেলা থেকে ডান পিটে ছিল, অত্যাচার জুলুম নির্যাতন করত মানুষের উপরে। ডান পিটে মানুষ এমনি মানুষকে আন্দাজে এক ঘুষি মেরে দেয়। এমন কোন দিন নেই ফেরাউনের মা বাবার কাছে দুই চারটা মামলা আসতো অভিযোগ। শেষ পর্যন্ত মা বাবার সহ্য করতে না পেরে ওকে ত্যাজ্য পুত্র করেছিল। এই যে ত্যাজ্য পুত্র করার সিস্টেম ফেরাউন থেকে শুরু হয়েছে। সর্বপ্রথমে পৃথিবীতে সন্তানকে ত্যাজ্য করে দিয়েছে ফেরাউনের মা বাবা। কত ভালো সন্তান হলে তারও ত্যাজ্য করে মা বাবা। আপনি কি কথা বোঝে না? এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে অবস্থান যে লোকটা সবচেয়ে বেশি নিয়েছিল, আমি নাম নাই নাই নিলাম, এই লোকটাকেও তার বাবা মা ত্যাজ্য করে দিয়েছে। আপনি হয়তো খোঁজ খবর নিয়ে দেখবেন, সংবাদ সম্মেলন করে ওর মা আর বাবা বলেছিল কোলাঙ্গারের সাথে আজ 22 বছর আমরা মা বাবা কথা বলি না। চিন্তা করেন তো, 22 বছর তার মা বাবার সাথে কথা চলে না, ও কি মানুষ না জানো? আরো আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়, মতে মোহাম্মদ ফাঁসি চায় দিতে হবে। এটা আব্দুল্লাহ বিন খাতার নামে এক যুবক, এও অবৈধ সন্তান ছিল মা বাবার। নবীজির হত্যার পারমিশন যেদিন আবু জাহেল দিয়েছে ওই দিন মক্কার উপকণ্ঠে একটা মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে নিয়ে নাচিয়েছিল, ঢোল ঢুকে তবলা বাজায়, মেয়েরা বলে গর্ধলঙ্গ হয়ে নাচে, আর ওখানে উল্টা পাল্টা জিনিস খা আর স্লোগান দেয় মতে মোহাম্মদ, আর মেয়েরা বলে ফাঁসি চায় দিতে হবে। এটা যারা তৈরি করেছিল এই বিশ্বে, বাংলাদেশেও তৈরি যারা করেছিল এটা নিয়ে, আমার মনে হয় এই লোকটার মা বাবা যা মুখের উপরে বলেছে যার 22 বছর এদের সাথে কথা বলি না, এদের চরিত্র ওই রকমই ওর জন্মে। ঠিক মা বাবা যখন তাড়িয়ে দিয়েছে চিন্তা করছে কোথায় যায়, নিজের দেশ ছেড়ে বর্ডার পার হয়ে চলে যাচ্ছিল। বর্ডার পার হয়ে যাবার সময় বর্ডার পার হয়ে যারা যায় সাহসে যায় না ভয়ে ভয়ে? সাহসে যায়, এমনি পাসপোর্ট নেই ভিসা নেই চুরি করে যাচ্ছে ভয়ে ভয়ে না, চাদর মাথার উপরে দিয়ে ঘোমটা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওর বন্ধু ছিল হামান, জিজ্ঞাসা করছে কে? বলে আমি। কোথায় যাও? মা বাবা আমাকে ত্যাজ্য করে দিয়েছে, এখন আমি আর দেশে থাকতে পারি না, চলে যাচ্ছি বাইরে। হামান ডাক দে বলে আমার অবস্থা ওই একই, আমারও মা বাবা আমাকে দেখতে পারে না, তুমি যখন যাও আমার সঙ্গে নাও। দুইজনকে নিয়ে দুইজন মিলে চলে যাচ্ছে বর্ডার পার হয়ে, রাতের বেলা বর্ডার পার হয়ে পৌঁছেছে মিশরে। মিশরে পৌঁছানোর পরে সারা রাত হাঁটতে হাঁটতে দেশের অনেক দূরে গিয়ে এসেছে বর্ডার থেকে। সকাল যখন হয়েছে চিন্তা করছে পেটে তো খাবার নেই, সারা রাত জাগায় পরে ক্ষুধা। একটা লোক তরমুজের খেতে কাজ করছিল, ওর জীবনী থেকে বলছি, যাবার পরে ডাক দিয়ে বলে চাচা আমাদেরকে কিছু খেতে দেন। মরুব্বী বলে খেতে দিতে পারি, আমার প্রতিটি তরমুজ গাছের গোড়ায় এক বালতি করে পানি দেওয়া লাগবে। ফেরাউন হামান দুইজনের নাম কিন্তু এটা না, ফেরাউনের নাম ছিল অনেকগুলো নাম,
ফেরাউনের নাম আসল কিন্তু এটা ওর নাম ছিল আসওয়াদ। ডাক দিয়ে বলছে চাচা পেটে তো খাবার নেই, এক কাজ করেন দুইটা তরমুজ দেন আমরা দুইজন খেয়ে নেই, শক্তি হোক এরপরে পানি ঢেলে দেব। ঠিক আছে দুইজন দুইটা তরমুজ খেয়ে এরপরে পানি লাগাও। দুইজনই যুবক মানুষ, শরীরে শক্তি আছে, মালিক চিন্তা করছে এদের যে কাজ তো ভালোই হচ্ছে, তাই তোরা কাজে লাগবি, অসুবিধা নেই, শুধু বাড়িতে থাকা খাবার ব্যবস্থা করে দিন কাজ করে দেব। ফেরাউন সর্বপ্রথম এই পৃথিবীতে তরমুজের ক্ষেতে কাজ দিয়ে জীবন আরম্ভ করে। এর আগে ভব কোম্পানির ম্যানেজার ছিল, কোনো কাজ কর্ম ছিল না, বাপের হলে লিখে দিত আর ঘুরে বেড়াতো। কিছুদিন চলছে এ মুরব্বীর বাড়িতে থাকে, হঠাৎ করে একদিন হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে আর কতদিন চলা যায়, এক কাজ করো এদেশে মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান নেবে, সাল কোলার দিয়েছে, তোমার তো বডি ফিটনেস ভালো আছে, তুমি ওই সালাম্বা ভালো, তুমি যে দরখাস্ত লাগাও দেখা যাক কি হয়। দরখাস্ত দেওয়ার পরে লাইনে দাঁড়িয়েছে, ওর বডি ফিটনেস দেখে ওর যোগ্যতা দেখে হ্যাঁ ঠিক আছে ধরে নিয়ে নিলাম। মিশরের সরকারি গোরস্থানের কেন্দ্রীয় গোরস্থানের দারোয়ান, গোরস্থানের যে ঘর আছে ওখানে থাকে। হামানকে কিছুদিন পরে বলে তোরা তরমুজের ক্ষেতে কাজ করার দরকার নেই, তুই আমার সাথে আয়, মানুষ মরে এখানে আসে মাটি দেওয়ার সময় তুই আমার সাহায্য করবি, দুইজন মিলে আমাদের চলে যাবে। বেশ কিছুদিন চলছে, হঠাৎ প্লেগ রোগ দেখা দিল মিশরে, পাইকারি হারে মানুষ মরা আরম্ভ হয়েছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, সবাই গোরস্থানে নিয়ে আসে। ফেরাউন যতটুকু পারে মাটি দেয় লাইন করে দেয়। হঠাৎ করে হামান ডাক দিয়ে বলে বন্ধু এইভাবে না, এক কাজ করো, যারা এসেছে ধনী মানুষ যারা, ওরা লাশ নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, বলো টাকা বেশি দেবে যে তার লাশ আগে মাটি দিয়ে দেবো। গোরস্থানে সর্বপ্রথম ঘুষের সিস্টেম চালু করেছিল এই ফেরাওনা বন্ধুর কথা মতো। আমি কিন্তু ভাসরের নাম ধরতে পারি না, আমি নাম জানি ভাসর, কিন্তু নাম ধরা কেমন যেন লাগে, বিয়াদবি দরকার নেই, আপনি কি কথা বোঝে? ফেরাওন সর্বপ্রথম গোরস্থানে মরা মানুষ নিয়ে রাজনীতি শুরু করেছে, ঘুষের সিস্টেম চালু করে টাকা যে বেশি দেয় তার আগে মাটি দিয়ে দেয়। দশ টাকা নেওয়ার কথা সেখানে দশ হাজার টাকা, কারণ মা লাশ নিয়ে কোটি কোটি টাকার মালিক কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, দে ও টাকা দিয়ে না আগে টাকা দেয় মাটি দিয়ে দেয়। কয়েকদিনের ভেতরে এত টাকার মালিক হয়ে গেল, হামান ডাক দিয়ে বলে বন্ধু এক কাজ কর, টাকাগুলো এক জায়গায় জমা না করে মানুষের ভেতরে দিনের বেলা টাকা ছেড়ে রাখ, টাকা ছেড়ে রাখে টাকা আসে। এই যে সিস্টেম চালু হয়ে গেল, এই সিস্টেম তো আর বাংলাদেশে এখনো শুরু হয়নি, এইটা করছে অনেকে আমি জানি, টাকা ছেড়ে রাখে টাকা আসে, সত্য বলে না বলে ইন্টারেস্ট, এই সিস্টেম আছে কারা কারা হাত তোলেন তো ভাই, যে একজন কি আপনি কত টাকা ছেড়ে রেখেছেন? না আমি হাসির খোরাকি দিই না, আমি হাসবি না ভাই, প্রত্যেকটা কথা আমার শিক্ষা আছে, আমি যদি গল্প বলি মনে করবেন ওর ভেতরে কোনো শিক্ষা আছে না, আমি আন্দাজে বলবো। খাওয়া যায় সব জিনিস খাওয়া যায় বলেন না, যেটা সুদ খায় ঘুষ খায়, বন্ধু কি জিনিস, দুইজন বন্ধুত্ব করেছে একজন চালাক আর একজন পাগল, দুইজন বন্ধুত্ব করে বলছে এক কাজ করো আমরা একটা কাঁঠাল কিনে খাই, ঠিক আছে কাঁঠালের দাম কত? 50 টাকা। সালাক যেটা বলছে টাকা এখন দেওয়ার দরকার নেই, আগে দুইজন কাঁঠালটা খেয়ে নেই, যে বেশি খাবে সে টাকা বেশি দেবে, পাগল বলছে আমার অসুবিধা নেই আর খাবো কম টাকা দেবো কম। কাঁঠালটা ভেঙে যখন খাচ্ছে সালাক যে রোয়াও খায় আটিও খায়, পাগল যেটা আটি রেখে দেয় রোয়া খায়, শেষে গণনা করে দেখা গেল সালাকের সামনে মাত্র 5টা আটি,
আর পাগলের কাছে 45টা বেশি বাটি যায় বলে টাকা এবার পাগল দিয়েছে 45 ও দিয়েছে 5 ও আনন্দ করে আল্লাহ খাইলাম বেশি দিলাম কম অনেক মানুষ এখানে চালাক বসে আছে প্রতি মাসে মাসে 100 টাকা ছেড়ে রাখে 120 টাকা পায় ঠিক চালাক গো পাগল চিন্তা করছে আল্লাহ খাইলাম কম দিলাম বেশি 100 টাকা রাখে 120 টাকা মাসে মাসে দেওয়া লাগে এরকম পাগল নেই পাগল আছেন কারা হাত গলে তো ওই যে একজন তার মানে ওষুধ খায় না কিন্তু দেয় একজন তো মনের দুঃখ আমি কি করলাম ওর সাথে বন্ধুত্ব করে আমি এত লস আরেকজন আনন্দ করে যা পাগল একটা পেয়েছিলাম মন মতো খেয়েছি কিন্তু বিজ্ঞান এখন বলছে চিকিৎসা বিজ্ঞান যে কমপক্ষে 5টা জিনিস পেটে গেলে হজম হয় না তার ভেতরে কাঁটালে রাতি আপনি যত কিছু খান ও হজম করার কোনো বুদ্ধি নেই তো বাড়ির দিকে যাচ্ছে পেটের ভেতরে তো হজম হয় গড়গড় করে আর উপরে মেঘ ওইটাও গড়গড় করে এই দুই গড়গড় চিন্তা করছে কি করি তাড়াতাড়ি পায়খানায় যাবে না ওর ঘরের পেছনে এক মাসা ছিল মাসা নিছে ওই কাজ করিস পেটে তার কিচ্ছু নেই খালি এসে ঘুমিয়ে আছে সারা রাত বৃষ্টি হয়েছে সকাল বেলার বউ রান্না করতে গিয়ে দেখে ডালায় কোনো তরকারি নেই জালানা দিয়ে মাছ আর উপরে তাকিয়ে দেখে লাউ কদু কিছু আছে নাকি তাও নেই যেই নিচের দিকে তাকিয়েছে দেখে এক ঢিপ কাঁঠালের আঁটি ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি মনে হয় বরকত দিয়েছো তাড়াতাড়ি এগুলো তুলে নিয়ে এসেছি গরম পানি দিয়ে সিদ্ধ করে ভাতটা করে ওর সামনে দিয়েছে ও বিসমিল্লাহ ছাড়ায় তুই থালা খেয়েছিস খাবারের পরে ও তো সারা রাত পেটে খাবার নেই খাবারের পরে মনে আসছে আমি এই যে কাঁটালের আটি আমি তো কাঁটাল কিনি নাই ডাক দে বলছে ও গো তুমি কাঁটাল পেলে কোথায় এ বছরে তোমার কাঁটাল কিনা হয়নি তুমি কাঁটাল কেন নাই তাতে কি হয়েছে শুকরিয়া আদায় করো শুকরিয়া তো আদায় করবো তুমি পেলে কোথায় আমি মাসার কাছে গিয়ে সকালে দেখি তরকারি নেই ডালায় নেই যেই মাসার নিচে তাকিয়েছি স্বামী বলছে ওয়াও বউ বলছে ওয়াও করো কেন স্বামী কপালে হাত দিয়ে কান দিয়ে আর বলে আল্লাহ তুমি এক জিনিস কয়বার খাওয়াবা কিছুক্ষণ আগে খেলাম খাওয়া যায় তেমন সবকিছু খাওয়া যায় বলেন খাওয়া যায় আর যারা সুদের টাকায় ভাবে খাচ্ছেন আমার মনে হয় ওই এক জিনিস দুইবার করে খাচ্ছে এক কথা বলে না কেন আর ওটা তো ভালো ওর চাইতে উনি কৃষ্ট যারা সুদের টাকা খাচ্ছেন নিজের মায়ের সাথে কমপক্ষে আপনি 33 বার জেনা করেছেন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ছোট ফেলার দরকার না এক কথা বলেন না ভাই যে মায়ের পেট থেকে আসলেন ওই মায়ের সাথে দেড় দিন বা জেনা করার কোন হয় এক টাকা পরিমাণ যদি কেউ শোধ খায় আর যাদের দুনিয়ায় কোটি 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 টাকা এগুলো তো সব তো জিব্রাইল দিয়ে যাচ্ছে না সুদের সাথে সব জড়িত অধিকাংশ এভাবে আপনি টাকা ইনকাম করে এভাবে খাচ্ছেন একটু জিজ্ঞাসা করবেন তো যে কাঁটালের আঁটি পেলে কোথায় বলবে শুকরিয়া দেখো কথা বলছেন তখন মুখে হাত দিয়ে কপালে থাপড় দিয়ে বলা লাগবে যে আল্লাহ এক জিনিস আর কয়বার খাব সিস্টেম চালু হয়ে গেল কিছুদিনের ভেতরে বহু টাকার মালিক হয়েছে হামান বদলি দিচ্ছে বন্ধু এই যে দেশের যিনি আছে দায়িত্বে তুমি তো সরকারি চাকরি করো দায়িত্বে যিনি আছে তার সাথে একটু দেখা করার ব্যবস্থা করো তোমাকে আরেকটু উপরে নেয় কিনা ওর বডি ভালো ছিল চেহারা সুন্দর ছিল ওর জীবনের ভেতর চেহারার বর্ণনা আছে খুব সুন্দর চেহারা ছিল ফেরাউনের কিছুদিন যাবার পরে দেশের দায়িত্বে যিনি আছে জাহিজ মন্ত্রী ওই দেশের প্রধান যিনি তার নাম তৈমুর ফল ফলাদি কিছু ফুল নিয়ে দেখা করতে গেছে ওর চেহারা দেখলেই মানুষ কেমন যেন হয়ে যেত আল্লাহর ইশারায় কিছুদিনের ভেতরে দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তৈমুর
মারা গেল হার্ট অ্যাটাক করে। হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার পরে হামান বুদ্ধি দিছে, বন্ধু এই যে লোকটা জাহিজ নামে, এত চতুর না, এত চালাক না, এক কাজ করো যে কোনো কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দাও। হামানের বুদ্ধি মতো এই লোকটাকে একদিন সুযোগ বুঝে দুনিয়া থেকে বিদায় করে দিল। লাশটা নিজেই যেন সম্মুখে নিয়ে কান্নাকাটি আরম্ভ করেছে, আহারে কে মেরেছে দেশে, আশ্চর্য হয়ে গেল সবাই। খনের তদন্ত করো, তিন দিন পার হয়ে গেল কিছু হয় না, শেষ পর্যন্ত মাটি দিয়ে মায়া কান্না করে নির্বাচন হবে তাহলে দেশে। অত আগে ওই যে নিজের টাকাগুলো বিভিন্ন মানুষকে দান করে করে মানুষের মন জয় করে নিয়েছিল, কারণ টাকা তো বৈধ না, সব অবৈধ টাকা। কোটি কোটি টাকা মানুষের ভেতরে রাতের বেলা গভীর রজনীতে বিভিন্ন মানুষকে দিয়ে দিয়ে মানুষের মনটাও জয় করে নিয়েছিল। কার কথা বলতো বন্ধু? হামানের। ডাক দিয়ে বলছে, তোর জনপ্রিয়তা ভালো আছে, যারা দাঁড়াচ্ছে তুইও দাঁড়িয়ে যা। দাঁড়ানোর পরে ভোট হয়েছে, শেষ পর্যন্ত সবচাইতে বেশি ভোট পেয়েছে এই ফেরাউন। ভোট পাওয়ার পরে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছে, কয়েকদিন শোক পালন করার পর মন্ত্রিপরিষদ গঠন করে বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দিয়েছে, কিন্তু পাঁচটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখে দিয়েছে, কাউকে দেয়নি। তার ভেতরে এক নম্বরে স্বরাষ্ট্র মন্ত্রী, এ কাউকে দেয়নি। ওর বন্ধু হামান তো আজ গোরস্তান দারোয়ানের গোরস্তানের ঘরে আছে। কিছুদিন পরে ওরে ডাক দিয়ে বলছে, তোর আর এভাবে করা লাগবে না, তুই ফিরে আয়, তোরে আমি একটা বড় দায়িত্ব দিয়ে দেব। একেবারে বানিয়ে দিয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। চলছে বেশ কিছুদিন, চলার পরে হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু এভাবে হবে না, তোরে আরো উপরে ওঠা লাগবে। ফেরাউন বলে, আর কত? বাড়ি থেকে দায়িত্ব পুত্র হবার পরে তরমুজের ক্ষেতে কাজ নিলাম, ওখান থেকে সরকারি গোরস্থানের দারোয়ান, এরপর থেকে ভোট, এরপর থেকে প্রধানমন্ত্রী, দেশের তো সর্বোচ্চ পর্যায়ে আছি, আবার উপরে কি? হামান বলছে, না তোর এবার একটা দায়িত্ব দেওয়া হবে, তুই ঘোষণা দিবি আনা রব্ব কুমুল আলা। আমি খুব ভালো করে ফেরাউনের পুরা জীবনী পড়েছি, ও এত খারাপ ছিল না, চিন্তা করেছিল তরমুজের ক্ষেতের কর্মচারী থেকে এসেছি প্রধানমন্ত্রীর জায়গায়, আবার কোথায় উঠব? কিন্তু এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ধোকা দিয়েছিল ওর বন্ধু হামান। এখানে থাকতে হবে না, আরো উপরে ওঠা লাগবে, রব দাবি কর। ফেরাউন ওই জন্য ওকে গরম দিয়েছিল, বেটা কি বলিস? এদেশে এখনো আসমানি কিতাবের আলোচনা চলে, এখনো আসমানি কিতাবের জ্ঞানী জ্ঞানী আলেমরা আছে, এদেশের মানুষ মেঘ নেবে না, রব্ব কমলা আলা অন্তত মিশরে এটা মানা যাবে না। হামান বুদ্ধি দিচ্ছে, তোরে একবারে তো দাবি করতে বলি না, তুই আমারে 40 বছর সময় দে, এ 40 বছরের ভেতরে আমি তোরে জায়গা মতো তুলে দেব। প্রথম 10 বছর তুই এক কাজ করবি, শিক্ষা ব্যবস্থা এমন একজন মানুষকে বসাবি, শিক্ষা ব্যবস্থার 10 বছর একাধারে চললে ওখান থেকে আসমানি কিতাবের যে কথাগুলো আছে তুলে দিবি। তাওরাতের ইঞ্জিলের জাব্বুরের কথা না, আসমানি কিতাবের ওই সময় যেটা ছিল ওই কিতাবের কথাগুলো আস্তে আস্তে সব তুলে দে, দেখবি 10 বছরের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়ে গেছে, মানুষ শিক্ষিত হবে কিন্তু অধিকাংশ গুলো নাস্তিক হবে। 10 বছর একাধারে যখন এভাবে চলছে, কোরআনের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা, আসমানি কিতাবের শিক্ষা আর নেই, 10 বছর একাধারে থাকলে মানুষ এমনি আমার আল্লাহকে ভুলে যাবে। হামান বুদ্ধি দিচ্ছে, বন্ধু আরো 10 বছর এক কাজ করা লাগবে, এ আসমানি কিতাব যারা পড়াতে পারে ওদেরকে বিদায় করা লাগবে, আর ওদেরকে এমনিতে বিদায় করতে গেলে জনগণের টার্গেট হয়ে যাবে। এক কাজ কর, ওদেরকে বিদায় করার আগে এমন এমন দোষ ওদের উপরে চাপিয়ে দে যেন মানুষ ওদের নাম শুনলে ঘৃণা করে। আপনি এমনি মেরে ফেলেন একটা আলেমকে যদি দোষ করে, কিন্তু মারার আগে এমন দোষ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, পরবর্তী প্রজন্ম যারা আসবে ওরা যেন আলেমের নাম শুনলে ঘৃণা করে। বড় হুজুরে ধর্ষ, আরে ছোট হুজুর তো 2 নম্বর।
আপনি মনে হয় ঘুমাচ্ছে ঘুমান ভাই বারোটার পরে জেগে উঠবেন তিন নম্বরে তোর এক কাজ করা লাগবে এই দেশে নারী পুরুষের এক জায়গায় চাকরির ব্যবস্থা করে দে কারণ একটা মানুষ যদি নারী যদি পুরুষের কাছে বেশি সময় দেয় স্বামীর চাইতে সাহেবের সাথে মহব্বত বেশি হয় আপনি দেখবেন একটা নারী যদি নিজের স্বামীর কাছে তিন ঘন্টা থাকে সাহেবের কাছে একুশ ঘন্টা মহব্বত বাড়বে স্বামীর চাইতে সাহেবের সাথে অনেক সময় সলগালো দিয়ে ফেলে পরে ছেড়ে দেবো কিন্তু সাহেব ছাড়তে পারবো না কারণ সময় দিয়েছে তো হুজুরের চাইতে সাহেবের কাছে বেশি কথা বলছেন এক কাছে মানুষের নেচার এটা যার কাছে বেশি সময় থাকে মহব্বত তার সাথে বেশি হয় এ কথা বলছেন এক কাছে এই জন্য স্বামী স্ত্রী এক জায়গায় থাকার নিয়ম কিন্তু এখন আমরা একজন লন্ডনে একজন আমেরিকা কিছুদিনের পরে দেখা যাচ্ছে দুইজন আসমানে ঝোল খাচ্ছে আর ছেলে মেয়েরা আল্লাহ দিচ্ছে আমার কথা কি বোঝা যাচ্ছে স্বামী স্ত্রী দুইজনই যারা চাকরি করে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন সংসারে শান্তি কারণ ওদের পরিবার দেখবে কি আমি বহু পরিবারের খোঁজ নিয়ে দেখেছি নেই স্বামী স্ত্রী দুইজন সকাল আটটার সময় বেরিয়ে যায় রাত আটটায় আসে আরে সন্তানাদি গুলো সব আসমানে ঝোল খায় হয় না কিছুদিন পরে দেখা যাচ্ছে ঐশী তৈরি হচ্ছে বাবা ছাড়া ওরা চলে না কি কি বাবা কি বাবা আপনি চাকরি করতে নিষেধ করছেন কিন্তু সিস্টেম তৈরি করা লাগবে স্বামী স্ত্রী নারী পুরুষ অবাধ মেলামেশা তৈরি করার জন্য এক জায়গায় করে দাও আপনি আলাদা আলাদা ব্যবস্থা করেন কোনো অসুবিধা নেই নারীরা চাকরি করবে 100 ভাগ গ্যারান্টি দিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু ওদের সিস্টেম থাকবে ক্ষেত্র আলাদা সব এক জায়গায় করে দিয়েছেন এই যে এখন সৌদি আরবে আইন পাস করে সেলসম্যান দিচ্ছে মেয়েদের সুন্দরী মেয়েদেরকে ওইভাবে যদি আপনি দোকানে যেয়ে দেখেন ও মাল কিনবেন না ওই মালের দিকে তাকিয়ে থাকে কি একটা আশ্চর্য আমি হজে যাওয়ার পরও ওগুলো দেখি না কিন্তু এখন দেখতে পাচ্ছি এখন আইন পাস করে ওদেরকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে মেয়েরা ড্রাইভিং করতে পারবে শুধু এতটুকুই না সিনেমা হল ওপেন করে দিয়েছে নারী পুরুষ সিনেমা দেখছে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু নবীজি আছে ওখানে আল্লাহর ঘরটা আছে এই জন্য গজব নাজিল হচ্ছে ওই সালমান শয়তান যা শুরু করেছে ওখানে গজব আবার আগে আসার কথা ঠিক কারণ জেনা ব্যবচার যখন ওপেন হয়ে যায় তখন আল্লাহ তার রহমতের দৃষ্টিটা তুলে নেয় কথা বলেন না কেন আজ এই দেশটায় রহমত যতটুকু ছিল এখন আল্লাহ আস্তে আস্তে তুলে নিচ্ছে এই কারণে কারণ এই দেশে এখন জেনা ব্যবচার একেবারে ওপেন হয়ে যাচ্ছে সব জায়গায় 1500 বছর আগে নবীজি জানিয়েছিলেন এমন সময় আসবে মানুষ জেনা করবে আর জেনা করা দেখবে এখন তো মোবাইলে ঠিক ওই কায়দায় চলছে হ্যাঁ কথা বলেন না কেন পর্ণ আসক্তি যাদের বেশি অলঙ্গ নাচ অলঙ্গ পোস্টার অলঙ্গ নারী দেহ দেখার অভ্যাস যাদের বেশি একটা কাজ করেন বলবো মন খারাপ হবে না মোবাইল যাদের আছে মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের স্ক্রিনে যারা ফেসবুক আইডি আছে মোবাইল খোলার পরে কিন্তু একটা লেখা আসে কথা বোঝেন আমার লেখা আসে না যাদের ওগুলো দেখার অভ্যাস বেশি আসক্তি বেশি হয় শয়তান তো বসে নিয়ে চেষ্টা চালাবে কারণ ওগুলো দেখলে সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে জেনা করলে যেমন ঈমান চলে যায় জেনা দেখলে এক কথা বলছেন না কোন মানুষ যখন মদ খায় তখন কিন্তু তার ভেতর আর ঈমান থাকে না ঈমানটা বাইরে থাকে ও যখন মদ খাওয়ার পরে ফিরে আসে সুস্থ হয় তখন তার ভেতরে ঈমান আসে যখন মানুষ জেনা করার জন্য উদ্বুদ্ধ হয় ওই সময় তার কাছে আর ঈমান থাকে না ঈমান দূরে থাকে যখন জেনা করা হয়ে যায় তখন ঈমানটা ওর ভেতরে আসে তখন ওর বিবেক নাড়া দেয় না এই কাজটা করা ঠিক হয় হ্যাঁ কথা বলেন না কেন আমি কি বেশি বলছি না ঠিক বলছি ঠিক জেনা করার সময় ও কখনো ঈমান থাকে না শয়তান ওরে দখল করে নেয় করাই লাগবে যে কোন কায়দায় ওরে কাজটা করাবে কাজ করার পরে যখন ঈমান ফের ভেতরে চলে আসে তখন ওর বিবেকটা নাড়া দেয় না কাজটা তো ঠিক হয়নি শয়তান তখন দূরে চলে যায় তখন হাসে হ্যাঁ কাজ আমি করে দিয়েছি ওরে ধ্বংস করে ফেলেছি কথা বলে না কেন এরকম হয় না মোবাইল যাদের আছে ইন্টারনেট ব্যবহার যারা করে ইউটিউব টিউব ম্যাট এগুলো যারা চালায় ফেসবুক আমার মনে হয় খুললে ওই রকম মন যাদের আছে
আমাকে বেশি বলছি নাকি? দেখতে মনে বলে না, একটা কাজ করে রাখবেন, সাতটা কাজ আছে একটা বলছি। মোবাইলের স্ক্রিন যখন আপনি মোবাইল খুলবেন, ইউটিউবে যাবেন, টিউবমেটে যাবেন, ফেসবুকের আইডিতে যাবেন, খোলার পরে যে একটা ছোট্ট লেখা আসবে ওই লেখাটা আপনি সেভ করে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। বাংলায় দেবেন, ইংরেজিতে দেবেন, আরবিতে দেবেন, যে ভাষায় আপনি পারেন লিখে দেবেন, আল্লাহ আমাকে দেখছে। খোলার পরে দেখবেন আল্লাহ আমাকে দেখছে। অন্তত আপনি আল্লাহর সরিষা পরিমাণ ইমানও যদি আপনার থাকে, অন্তত আপনাকে বাঁচিয়ে পারা যাবে না? কারা কারা পারবেন হাত তোলেন তো? দাঁড়ি মুখে নিয়ে দুই নম্বরে কাজ করো। হ্যাঁ দেখে মোবাইল দেখে, আমি বললাম আর হাত তুলবেন আপনি? বুঝে শুনে হাত তোলা থাকবে না? আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না। আমার ভাইরা, তিন নাম্বারে এক কাজ করো, নারী পুরুষের অবাধ সিস্টেম চালু করে দাও। দেখবা 10 বছরের ভেতরে পর্দা বলতে যখন কিছু আর থাকবে না, সবাই একাকার হয়ে যাবে। আর নারী পুরুষের একাকার হয়ে যাওয়া মানে জেনা ব্যবসা ওপেন চালু হওয়া। ওপেন যখন জেনা ব্যবসা চালু হবে, স্বামী মনে করবে সন্তান আমারই কিন্তু সন্তানটা সাহেবের। আজ বাংলাদেশে হাজার হাজার সন্তান বাবা মনে করছে আমারই, কিন্তু দেখতে মনে হয় সাহেবের মতো হয়েছে। কি গো ছেলে আমার সাহেবের মতো মানে? বলে আল্লাহ দিয়েছে, আল্লাহ ভুল করেছে। ছেলে ওর বাবার মতো হওয়া দরকার, বাবার মতো হয় না, হয় সাহেবের মতো। এই কথা বলে না কেন? আপনি চলেন, আমি এখনই দেখাবো ঢাকা। আজ হাজারো ছেলে মেয়ে সব হচ্ছে সাহেবের মতো, বাবার মতো হয় না। হাসতেছে, দুঃখ করা দরকার। সিস্টেম চালু করেছিল হামানের বুদ্ধি মতো ফেরাও। হামান কি ছিল ফেরাওনে? আরো জোরে, আরো জোরে, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা। হামান ডাক দিয়ে বলে, বন্ধু আর 10 বছর বাকি আছে, এক কাজ করো, তুমি যে রব আনা রব্ব কুমলা আলা এটা বললেই মেনে নেবে তা না, এক কাজ করো, অনেককে মানবে, অনেককে মানাতে বাধ্য করা লাগবে। সুতরাং মানুষকে বাধ্য করতে হলে ক্ষমতা লাগবে, পাওয়ার লাগবে, প্রশাসন লাগবে। এই যে 10 বছরে যত জারজ তৈরি হয়েছে, প্রায় 12,000 জারজ সন্তান তৈরি হয়েছিল। ওই 12,000 সন্তানকে নিয়োগ দিয়ে তুমি প্রশাসনের ডান হাত বানিয়ে নাও, যে মানবে না তাকে দিয়ে পিটিয়ে মানাবা। সিস্টেম আমার মনে হয় পৃথিবীতে অনেক দেশে এখন আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দেশে এখনো শুরু হয়নি। অত কথা বলার দরকার নেই, চুপ কর। শেষ পর্যন্ত হামানের বুদ্ধি মতো 40 বছরের টার্গেট নিয়ে ঘোষণা দিল আনা রব্ব কোমলা আলা, যে মেনেছে তাকে ছেড়ে দিয়েছে, যে মানে নাই নিজের স্ত্রী তাকেও ছাড়ে না। কথা বলুন, নিজের স্ত্রীকে এত অত্যাচার পৃথিবীতে ফেরাওন করেছে। আমি কত মহিলার জীবন পড়েছি, কিন্তু আসিয়ার জীবন পড়তে গেলে আমার কান্না আসে, কারণ এত অত্যাচার দুনিয়ায় কোন স্বামী তার স্ত্রীকে করতে পারে আমি দেখিনি। মা বোন যারা এসেছেন, এবার আপনাদেরকে একটা শিক্ষা দেয়, এখান থেকে আজ পৃথিবীতে কত মহিলা আপনার আদর্শ, কত মহিলাকে আপনি অনুসরণ করে চলেন। ক্যাটরিনা কাইফ, এরপরে ভারতের সিরিয়ালের মহিলারা ওদের আদর্শ হয়, কিরণ মালা কটকটি। আপনার আদর্শ হবে চারজন, কয়জন? এক নাম্বার আমার আল্লাহ যাদেরকে আদর্শ বানিয়েছেন, হযরতে মরিয়ম। আরো জোরে বলেন, মারিয়াম বানাল্লাতি ইমরান, ওয়া মারিয়াম ইমরান আল্লাতি, সূরা মায়েদ। আল্লাহ তাআলা বলেন, মারিয়াম বনাতা ইমরান আল্লাতি আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল ক্বানিতিন।
সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে আল্লাহ মরিয়মের সম্পর্কে আয়াত দিলেন, প্রশংসা করলেন। ইমরানের মেয়ে মারিয়াম, তাকে আমি কামালিয়াত দিয়েছিলাম, তাকে আদর্শ করে দিলাম তাম দুনিয়ার নেককার মহিলাদের জন্য। কেন জানো? এই মহিলাটা নিজের সতীত্ব হেফাজত করেছিল, এমন ভাবে নিজের ইজ্জতকে আবরুকে হেফাজত করে রেখেছিল। আমার আল্লাহ খুশি হয়ে বাবা ছাড়া এই দুনিয়ায় একজন মানুষকে সন্তান দিয়েছেন, তার নাম মারিয়াম। আর আমাদের হাজার হাজার মেয়েরাজ বিয়ের আগে সন্তানের মা হয়ে যাচ্ছে, বিয়ের আগে যৌবন বিক্রি করা সারা কথা বলেন না কেন? অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েদের এখন আর ভালো মানুষ বিয়ে করতে চাচ্ছে না, কারণ যারা জানে যে এদের যৌবন বিক্রি হয়ে গেছে, বিয়ে করে করবে কি? সম্মানিত মা বোনেরা, আপনার আদর্শ তো হওয়া দরকার ছিল হযরত মারিয়াম। তিনি তার লজ্জাস্থানকে, এই যৌবনকে, এই যৌনাঙ্গকে হেফাজত করেছিলেন এমন ভাবে আল্লাহ নিজে প্রশংসা না করে পারেননি। আপনার চরিত্রটা আপনি সংশোধন করে রাখেন, আপনার যৌবনকে হেফাজত করেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এরকম ফ্রেন্ড বাদ দেওয়া লাগবে, এটা হারাম। কোথায় পেয়েছেন বিয়ের আগে বয়ফ্রেন্ড? মেয়েদের জন্য বয়ফ্রেন্ড বিয়ের আগে জায়েজ নেই, ছেলেদের জন্য বিয়ের আগে গার্লফ্রেন্ড জায়েজ নেই, কথা বলেন না কেন? এটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে মানুষেরা নিয়েছে। আর মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে আপনার জীবনের সাদৃশ্য মিলবে কিয়ামতের দিন আপনি তার সাথে থাকবে। বাইরের দেশের লেখাপড়া কালচার গুলো এই দেশে এখন মেলানো হচ্ছে, ওই দেশে আমেরিকায় লেখাপড়া করতে গেলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া হয় না। বাবার সামনে একটা মেয়ে ঘুরছে অবৈধ সন্তান পেটে নিয়ে, কিচ্ছু বলার নেই, ছেলে মদ খেয়ে গিলাস থেকে বের হয়ে বাবার সামনে আসবে, কিচ্ছু বলার নেই। ওই সিস্টেম এখন অনেক মানুষ চালু করার ধান্দায় আছে, উনি আধুনিক হতে চায়, এটাকে আধুনিক বলেন? আমার ভাইরা, কোরআনে কারীম হযরতে মারিয়ামের প্রশংসা করেছে, দুই নম্বরে প্রশংসা করেছে হযরতে আসিয়ার। মা বোন যারা এসেছেন, আপনাদেরকে নবীজি জাহান্নামে দেখেছেন বিশেষ করে দুইটা কারণে। এক নম্বরে মেয়েরা কারণে অকারণে মানুষকে বরদোয়া দেয়, লানত করে। দুই নম্বরে সবচেয়ে বেশি মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর নাফরমানি করার কারণে। আরো আস্তে বলেন, এক নম্বরে লানত করার অভ্যাস মেয়েদের বেশি। সম্মানিত মা বোন যারা এসেছেন, এই অভ্যাস যাদের আছে এই মুহূর্তে তওবা করেন, নয়তো আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন পর্দা করেন, আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে ছাড়বে। দুই নম্বরে স্বামীর প্রতি, এই যে স্বামী সারা জীবন সবকিছু ঠিকঠাক দিয়েছে, যদি একটা সাবান একদিন কম হয় এমন বরদোয়া দেয়, লানত পর্যন্ত দিয়ে দেয়, তোর কাছে এসে জীবনে কিছু পেলাম না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আসিয়ার দিকে তাকান, এত অত্যাচার চলছে, তাকে রব মানানোর জন্য হাতের ভেতরে পেরেক পর্যন্ত ফেরাউন লাগিয়েছে। ও মা, আপনার স্বামী তো এত কঠিন না। এরপরও হযরতে আসিয়া জীবনে যতদিন তিনি বেঁচে ছিলেন কোনদিন স্বামীর হক নষ্ট করেন নাই। আর আপনি ভালো স্বামী, তার নিজের প্রয়োজনে ডাক দেয়, আর আপনি নিজে হাঁস মুরগি খাদ্য খাবার দিয়ে ব্যস্ত, স্বামীকে ডন্ট কেয়ার দামই দেয়। এরকম বউ আছে কার হাত তোলেন তো? এই যে একদম, ও আবার হাত তুলে নাড়া দিয়েছে, আমি না না, আপনি না হলে তো ভালো, কিন্তু যেই লোকটার দাম দেয় না সে টের পাচ্ছে যে কোন জাহান্নামে আছে, কথা বলেন? মেয়েরা কে এসেছে? আমার মা বোনেরা, শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে কোরবানি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আপনার জান্নাত যাওয়ার যে চারটা জিনিস আছে, তার ভেতরে তিন নাম্বারে আপনার স্বামী। স্বামীর নাফরমানি থেকে মুক্ত হওয়া লাগবে, নাফরমানি যারা করছেন আপনাকে থেমে দেওয়া লাগবে। এই পৃথিবীতে যত মহিলার জীবন আমি পড়েছি, হযরতে আসিয়া সবচাইতে বেশি স্বামী ভক্তি করে দেখিয়েছেন। এত অত্যাচার হচ্ছে, এরপরও হযরতে আসিয়া স্বামীর প্রতি মন খারাপ না,
বর দোয়া দেননি কোরআনে কারিম জানিয়েছে আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাতা ফিরআউন ইযে ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ونجني من القوم الظالمين জোরে বলেন আল্লাহু আকবার একটু খেয়াল করে শোনা লাগবে আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার আল্লাহ পাক এই পৃথিবীতে যে সমস্ত মেয়েদের স্বামী আছে তাদের নাম কিন্তু কোরআনে নেয়নি কিন্তু যাদের স্বামী নেই তাদের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে নিয়েছেন মরিয়মের নাম আল্লাহ কোরআনে স্পষ্ট দিয়েছেন ওর নামে সোরা দিয়েছেন কারণ মরিয়মের স্বামী আর কথা বলেন অথচ এই জায়গায় ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া আল্লাহ জানতো না তাহলে নামটা না নিয়ে ইমরা ইমরাতা দিলেন কেন ইমরাতা ফেরাউন ফেরাউনের স্ত্রী অথচ আল্লাহ নামটা জানতেন এই জন্য যারা স্বামী হারা তারা সব চাইতে বড় হতভাগা এই কথা বলে না কেন স্বামী আছে গুরুত্ব দিচ্ছেন না হঠাৎ করে যখন খোকার বাবা মরে যাবে তখন যে পাবে একটু কোরআনের দিকে খেয়াল করেন স্বামী আছে এই জন্য আল্লাহ তার নাম নেয়নি যদিও ইমানদার স্বামী নেই এই জন্য আল্লাহ তার নামটা দিয়েছেন কারণ স্বামী না থাকলে যে দুঃখ দুনিয়ার কেউ না বুঝলে ওটা আল্লাহ বোঝে আজ যে সমস্ত মেয়েদের স্বামী বিদেশে কাটাচ্ছে 22 বছর ও যৌবনটা নিয়ে কাটা গলা কাটা মুরগির মতো করবে কি বিশেষ করে যাদের সন্তানগুলো আপনি পাঠিয়ে দিয়েছেন আর এই এলাকার মানুষগুলো বেশি বিদেশে থাকে আমি দেখেছি এই নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আমি বাইরের যতগুলো দেশে গেলাম জিজ্ঞাসা করে বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া বাড়ি কোথায় নোয়াখালী বাড়ি কোথায় কুমিল্লা আপনার টাকা পয়সা সব হয়ে গেল ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমি নিষেধ করছি না দেন কিন্তু নিয়ে আসেন মাসে মাসে 6 মাস 1 বছর পরে দিয়েছে আল্লাহর রাস্তায় 22 বছর পরে একবার নিয়ে আসবে আরে পুত্র বধু বিয়ে দিয়ে কি করলেন আপনি রেখে গেলেন কি করবে এক কথা বলছেন এরকম পরিবার দেশে নেই এখানে যারা ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়ে আপনি তসবিহ দেখছেন মনে মনে এগুলো আমি নিচে নামতে পারলাম না তাই আশা করি আপনি বুঝেছেন আরে ভাই টাকা পয়সা দিয়ে কি করবেন আপনার পুত্র বধু যদি জেনায় লিপ্ত হয়ে যায় যদি অন্যের হাত ধরে কোনো সময় চলে যায় যা পাঠাচ্ছে আপনার ছেলে ও যদি অন্য কারো ব্যাংকে জমা করে আপনি টাকা দিয়ে করে করবেন সংসদ ছয় মাস এক বছর পরে তাকে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে এক মাস দেড় মাস থাক এরপরে আবার যা অসুবিধা একেবারে রাহেলিল্লাহ দিয়ে সৌদি আরবে আমি হজ করার সময় একজন জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়ি কোন থানায় কসবায় কয় বছর আছে আচ্ছা 11 বছর চলছে বাড়ি যাবেন এখনো 11 বছর পর আপনার 22 বছর পর বাড়ি যাবে আপনার বউ বলে বিয়ে করে রেখে চলে গেছে তো তো দেখবে কে ও সব আল্লাহর উপরে ছেড়ে দিছে বলে আল্লাহ দেখবে কি এটা আস্তা জয় থানার মানুষ গো ওই লোকে আমারে নিয়ে গেছিল মদিনা থেকে মক্কা আবার মক্কা থেকে জেদ্দা মাঝে মাঝে মাহফিল করতাম ওখানে ও নিয়ে যেত দেখে মনে হচ্ছে যে আসমান থেকে পালিয়ে এসেছে আল্লাহর ওলি কিন্তু বউ রেখে গেছে 11 বছর আরো বলছে 11 বছর পরে দেশে যাব তারপরে ওর জীবন যৌবন শেষ ওই সে করবে কি হ্যাঁ কথা বলেন কি বলেন ঠিক আছে বুঝতে পারলি আপনি আন্দাজে না বুঝে বলছে হ্যাঁ বুঝি কি বলেন কি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে রাতের বেলায় বের হচ্ছিলেন হঠাৎ দেখেন গানের আওয়াজ কানে আসে এত সুন্দর গান বলে কে তাও গান যৌন উত্তেজনামূলক গান বলছিল মেয়েটা আল কসদু সবলে হলো বল বায়ানা আউশাও জিদান হুব্বুল হায়াতী
সুর করে বলছে মেয়েলি কণ্ঠ চিকন গলা রাতের বেলা আদু আদু জোসনা হযরত ওমর ঘরের পেছন দিয়ে যাওয়ার সময় দেখে এত সুন্দর গান তো গানের অর্থ তো খারাপ আপনি অর্থ বুঝেছেন বাংলা অর্থ হচ্ছে প্রাণ বধুয়ারে আমার যৌবন শুকিয়ে গেল তুমি একবারও আসলে না খুব ভালো গান আমরা তো সুবহানাল্লাহ পড়েছি অনেক হ্যাঁ কি সুন্দর গান আর কসদ সবলে খলকল বাজানা আউশাউ জিদান হুবুল হায়াতি হযরত ওমর রাগ কন্ট্রোল করতে না পেরে ঘরের বেড়া ভেঙে দিয়ে ঢুকলেন কারণ বেড়া দেওয়া ছিল খেজুরের পাতা দিয়ে যে দেখে হযরত ওমর মনে করছিলেন এই মেয়েটা অবশ্যই তার প্রেমিককে মাথাটা তার রানের উপরে নিয়ে মনে গান শোনাচ্ছে এত সুন্দর কণ্ঠ ঘরের ভেতরে যেয়ে দেখে লম্প জ্বালানো লাইট মোমবাতি হারিকেন বা লম্প আলো বাতি জ্বালিয়ে মেয়েটা নিজের রূপ সৌন্দর্যকে সুন্দর করে আরো সাজিয়েছে জোরে জোরে গান বলছে ডাক দেয় বলে মেয়ে গান বলো কেন মেয়েটা আশ্চর্য হবে আপনাকে আমি চাই ভাই তুমি গান বললে কেন মেয়েটা বলে খালি কে আপনি আপনাকে চিনি না আমি গান বলে অপরাধ করেছি মাত্র একটা সূরা লোকমানের 6 নাম্বার আয়াত কা অবমাননা করেছে আমিও জানি আমিনান নাসি মাই ইশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যারা অনর্থক কথাবার্তা গান ভিডিও থিয়েটার সিনেমা এগুলো টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসে এগুলো মানুষকে আল্লাহর দিন থেকে দূরে সরানোর ধান্দা আমি না একটা আয়াত সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা লঙ্ঘন করলাম কিন্তু আপনি আমার এই ঘরে পেছন দরজা দিয়ে ঢোকার পরে তিনটা আয়াত আপনি লঙ্ঘন করেছেন সকালবেলা আল্লাহর বান্দা হযরত ওমর আমার দেশের খলিফা তার কাছে আমি বিচার দেব আপনার নামে হযরত ওমর থমকে দাঁড়ালেন কি বলে আমার নামে বিচার দেবে বলে মা এবার মা বলেন কেন মা বলি আপনাকে এই জন্য যে আপনি বিচার দেবেন ওমরের বিরুদ্ধে ওমরের দরবারে তিনটা কি কি অপরাধ আমি করলাম বলেন তো আমারে আমি যে কোরআনের তিনটা আয়াত লঙ্ঘন করলাম কো আমি তো খুঁজে পাই না মেয়েটা বলে কোরআনে কারিমে সূরা বাকারার 189 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন ওয়ালাইসালে বিরু বিয়াং তাআতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররু মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা বলেন ঘরের পেছন দিয়ে দাও ঢোকার ভেতরে কোনো বরকত করলাম নেই কোন মানুষের ঘরে ঢুকতে হলে আল্লাহকে ভয় করো আর সামনে দরজা দিয়ে ঢোকো কোরআনের নির্দেশ হচ্ছে দরজা দিয়ে ঢোকা আমার ঘরের নির্ধারিত দরজা আছে দরজা বাদ দিয়ে আপনি পেছন দরজা বাদ দিয়ে বেড়া ভেঙে ঢুকলেন কোন কারণে আপনি ঘরের দরজা না দিয়ে বেড়া ভেঙে ঢুকেছেন এই জন্য আপনার বিরুদ্ধে এই মামলা প্রথম কোরআনের নির্দেশ একটা লঙ্ঘন দুই নম্বরে কোরআনে কারীম জানিয়েছেন ইয়া আয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন ঈমানদারেরা নিজের ঘর হোক অন্যের ঘর হোক আগে অনুমতি নিবা এরপর প্রবেশ করবা আগে অনুমতি নিবা সালাম দিবা এরপর প্রবেশ করবা আপনি সালামও দেননি অনুমতিও নেননি আমার ঘরে দাও বেড়া ভেঙে ঢুকেছেন আমি বেড়া পাবো কোথায় আপনার জন্য আমার দুই নম্বর কোরআনের মামলা এটা হযরত ওমর বলে মা আর একটা কি আল্লাহ পাক জানিয়েছেন সূরা নূরের ভেতরে আছে 61 নাম্বার আয়াতে যখন কোন মানুষের ঘরে প্রবেশ করবা আগে সালাম দিবা কি করবা সালামের সিস্টেম এখন আমাদের দেশ থেকে আস্তে আস্তে উঠে গেছে এখন হাই হাই বাই বাই টাটা খাই খাই নাই নাই এগুলো চলছে নবীজি জানিয়েছেন কোন অবাধ্য সন্তানকে কোন বাবা যদি দিনের ভেতরে রাতের ভেতরে মিলে 25 বার সালাম দিতে পারে আল্লাহর দয়ায় ওই সন্তানটা কালা বাধ্য করে দেয় আর আস্তে বলেন ভাই
সালাম দেওয়া না, এগুলো তো নেই। এখানে যারা মুরব্বী মানুষ আছে, আমার মনে অনেক মুরব্বী জীবন পার করে ফেলেছে, আজ বউকে সালাম দেই না, লজ্জা করে। যতকে টাকা আছে তো লজ্জা করে না। আজকে যদিও সালাম দেয়, আর বউ বলবে কি কালকে তুমি আমার পিটাইলে যাও, তোদের জন্য সালাম দাও, কি হয়েছে বলো দেখি, সত্যি করে বলো তোমারে কে কি পড়িয়ে খাওয়িয়েছে। সালামের সিস্টেম চালু করা দরকার। একবার যদি কেউ সালাম দেয় 90টা নাকি আল্লাহ তাকে দান করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিস্টেম চালু করা যায় না আজকে থেকে, নিজের মায়ের ঘরেও সালাম বাদ দিয়ে অনুমতি বাদ দিয়ে ঢোকা জায়েজ নেই, কারণ আপনার মা কি অবস্থায় আছে আপনি তো জানেন না। এই কথা বলেন না কেন ভাই, এগুলো নেই, নিজের বাড়িতে ঢোকা জায়েজ নেই, আর অন্যের বাড়ি কিচ্ছু না বলে আন্দাজে ঢুকে চলে যায়, অথচ এটা ফরজ। অনুমতি নেওয়া সালাম দেওয়া কি? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়াসাল্লিমু। অনুমতি নিবা সালাম দিবা, এরপরে তিনবার ডাকার পরে সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে আল্লাহ বলেন ফারগিও ফিরে যাও। মনের ভেতরে এই কষ্ট নিও না, এত দূর থেকে আসলাম, আরে বেটার অহংকার, সালামের উত্তর দেয় না, আসেও না। আরে ভাই আপনি তো জানেন না কোন জাহান্নামে আছে, বলছে কোন অশান্তিতে আছে, আপনি তো টের পাচ্ছেন না, আপনি তো নাই 2 কিলো হেঁটে এসেছেন, আর ওর পরিবার তো জাহান্নামের আগুন জ্বলছে। যেন আল্লাহর নির্দেশ ফারজিও যদি বলে হয় এখন কথা বলার মন মানসিকতা নেই, ফিরে যান, ফিরে আসবে, কে বলছেন বলেন তো। আর অনেক যুবক এখানে আসে রাস্তা দিয়ে আশপাশে মানুষের বাড়ি থেকে যাবার সময় সালাম দেওয়ার পরে যদি উত্তর না দেয় ওই দরজা বা দাঁড়ানা ফাঁকা দিয়ে আগে তাকিয়ে দেখে কি হচ্ছে ঘরে ভিতরে, সব দেখে নিয়ে তখন তোর এখন গলা কাকড় দেওয়া দরকার, শয়তান তো দেখা সব হয়েই গেছে। আমি কি বেশি বলছি না ঠিক বলেছি? এটাই চলছে আজ। মেয়েটা বলে আমি কোরআনের হাফেজা, অপথিক তুমি 3 নম্বরে কোরআনের আয়াত লঙ্ঘন করেছে, সূরায়ে হুজুরাতের 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজতানিবু কাসীরাম মিনাজ-জন্নি ইন্না বাদাজ-জন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াবদা বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা لحم أخيه ميتا فكرهتمو আল্লাহ পাক বলেন ইমানদারেরা কখনো মানুষের উপরে ধারণা করো না, কারণ অধিকাংশ ধারণাই গোনার কাজ, আর ধারণা না আন্দাজে একটা দোষ ভালো মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে। ধারণা করাও গোনার কাজ, আর আন্দাজে একটা দোষ মানুষের উপরে চাপিয়ে দিলে ওটা হয় তোহমত। ওটা কি হয়? বাংলাদেশে এই তোহমত সবচাইতে বেশি, কথা বলেন না কেন, কিচ্ছু জানে না, আন্দাজে একটা দোষ মাথার উপরে চাপিয়ে দিল, ও লোকটার সম্মান মর্যাদা টাকা পয়সা ইজ্জত আবরু দুনিয়ায় সব শেষ, মাঝখান থেকে ওর কিছু ফায়দা হবে? এটা আপনি একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দিলেন, তার একটা ক্ষতি করে দিলেন, আপনাকে আল্লাহ ছাড়বে, আপনার 70টা দোষ আল্লাহ কিয়ামতে ওপেন করে দিবে। দুনিয়া অত সহজ না। আর যারা ভালো মানুষগুলোর উপরে দোষ চাপিয়ে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন, কালার করে দিয়েছেন জাতির সামনে, বর্তমানে 10টা অপরাধ আপনি উন্মুক্ত করলেন, কিয়ামতে আপনার কমপক্ষে এক একটা অপরাধের জন্য 70টা, তাহলে 10টায় 10 70 কত হয়? এতগুলো অপরাধ কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওপেন করে দেবে, এরপর আপনার বিচার শুরু হবে। এখন কিছু টের পাচ্ছে না, চোখ বন্ধ হোক টের পাবেন। আমি এই হাদিসটা না বললে ভালো ছিল, বাংলাদেশের সাথে হাদিসটা মেলে না মেলে না, 100 ভাগ মিলে গেছে, এটাই চলছে আজ বাংলাদেশে বেশি, কথা বলেন, কিচ্ছু জানে না আন্দাজে এমন এক মামলা দিয়েছে, শয়তানও বিশ্বাস করবে না। আমার নামে যদি কেউ মামলা দেয় যাও জাকার জাকার, শয়তান বিশ্বাস করবে? মামলা দেয় আমার নামে বিস্ফোরক মামলার আসামি, ওরে শয়তান বিস্ফোরক আমি চিনি না। এই যে 10টা চাপিয়ে আপনি জাতির সামনে আমরা কালার করে দিলেন, আমার কাছ থেকে কিছু টাকা পয়সা খেলেন, এই টাকা নিয়ে আপনি মনে করেছেন বড় ইলিশ মাছ কিনে খাবেন, আপনার শরীরে রক্তের ভেতর ক্যান্সার দেন। অধিকাংশ বড় বড় মানুষ যারা এই দেশে অবৈধ ইনকাম করেছে, মানুষের টাকা ফাঁকি দিয়েছে, সবগুলো ক্যান্সারে মারা যাচ্ছে।
আমি নাম নাই নাই নিলাম হ্যাঁ নাম নেই মায়ের খায় যাই কয়টা মারা গেছে সব ক্যান্সারে না অধিকাংশ কোন ক্যান্সারে যাদের অবৈধ ইনকাম একটা ভালোভাবে মরছে না সব ক্যান্সারে মরছে আমার ভাইরা আপনার রিজিক যা আছে আপনার কপালে আসবে আপনার বরাতে আসবে আপনি মানুষের সম্পদ গুলো এভাবে অবৈধ ভাবে চোর করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে কি করে নিয়ে আসেন আপনার তো বিবেক আছে আপনি তার পশু না এই কথাগুলো যেহেতু রেকর্ড হচ্ছে পরে যারা এসেছে তামাম পৃথিবীতে এরা ছড়িয়ে দেবে আমার মনে হয় আপনারা যদি নাও মানেন তামাম দুনিয়ায় 228টা রাষ্ট্রে যার কানে যাবে একটা মানুষ যদি অবৈধ ইনকাম ছেড়ে দেয় আজকের এই মাহফিল সাকসেস জোরে বলে আল্লাহু আকবার হযরত ওমরকে মেয়েটা বললেন হে পতি মানুষের দোষ ধরা ধারণা করা গোনার কাজ কি ধারণা করে আপনি আমার ঘরের বেড়া ভেঙে ঢুকলেন বলেন আন্দাজে আপনি ধারণা করেছেন এটা গোনা কোরআনের 3 নাম্বার আয়াত আপনি লঙ্ঘন করেছেন সকাল হোক আপনার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব হযরত ওমর বললেন মা যা হয়েছে হয়েছে আমারে মাফ করে দেন আর বলেন আপনি কেন গান বলছিলেন মেয়েটা বলে গান বলার জন্য দেশের খলিফা হযরত ওমর দায়ী হযরত ওমর বলছে কি পরিচয় তো দেওয়া যায় না কেন ওমর দায়ী আমার স্বামী হযরত সাদ ইবনে আব্দুল্লাহ তার সাথে আমার বিবাহ হয়েছে বাসর রাতে আমার স্বামী আসবে হঠাৎ করে একটা চিঠি নিয়ে এসে আমার স্বামীর সামনে কে যেন ধরিয়ে দিল স্বামীর সামনে চিঠিটা দিয়ে বলে এই যে চিঠিটা পাঠিয়েছে হযরত ওমর চিঠিতে লেখা ছিল সাদ তুমি যেখানে আছো তাড়াতাড়ি আসো তোমারে আমি গভর্নর করে পাঠাবো জিহাদের ময়দানে তখন মিষ্টি বিতরণ চলছিল খেজুর দিয়া চলছিল বিয়ের ময়দানে হঠাৎ করে চিঠিটা পেয়ে আমার স্বামী দাঁড়িয়ে গেল কবুল বলা যেহেতু হয়ে গেছে আমারে বলে মুরব্বীরে আমারে ছুটি দিয়ে দেন কারণ যিনি চিঠি পাঠিয়েছেন উনি সাধারণ মানুষ না উনি দেশের দায়িত্বে আছেন খলিফা আর কোরআনের আয়াত আমাকে বারবার ডাকতেছে ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম সূরা নিসার 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে কান খাড়া করে মিলাবেন আল্লাহ বলেন ওহে যারা ঈমানের দাবি করো আমি আল্লাহর ইতাআত করো আমার রাসূলের ইতাআত করো আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে যারা নেতা নেতৃত্ব দেয় তাদেরকে মেনে চলো শব্দের দিকে খেয়াল করেন আতিউ এই যে ফেল আর ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমরের আগে দেন তাহলে ওমরের কথা না মানলেও চলতো কি না আলেম যারা আছে তাদেরকে বলছি এখানে আতিউ শব্দটা যেহেতু উলিল আমরের আগে নেই তাহলে আল্লাহর কথা মানা ফরজ রাসূলের কথা মানা ফরজ উলিল আমরের নামের আগে তো আতিউ নেই এ ফেল আছে এ ভার্বটা আছে এ ক্রিয়া নেই তাহলে তার কথা না মেনে বাসর ঘরে যাওয়ার দরকার ছিল কারণ এটাও তো ফরজ এই কথা বলে দেখালো এরপরে তিনি বললেন কোরআনের আয়াত আমাকে ডাকছে এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছিলেন তার দলিল মনে হয় ভুল না এবার আসেন কেন দিলেন আতিউল শব্দ আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছেন এই কারণে আমি যতগুলো তাফসীর পড়েছি মুফাসসিরিন ইকরাম লিখেছেন আল্লাহ এবং রাসূলের কোন কথা শোনার পরে মেনে নেওয়া লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কারণ আপনার সাথে আল্লাহ রাসূলের জ্ঞান কম না বেশি কিন্তু উলিল আমর আল্লাহ এবং রাসূলের পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা নেতৃত্ব দেবে নেতা এদেরকে মানতে হলে দেখা লাগবে এদের ভেতরে আল্লাহ রাসূলের গুণাগুণ আছে কিনা ঠিক ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে এইজন্য ওমরকেও মানা ফরজ উনি যদি মানে না চলতো তাহলে ওমরকে মানা ফরজ ছিল না কথা বলেন না কেন সাদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে মুরব্বীরা এই যে আতিউর শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিয়েছে কিন্তু উলিল আমরের আগে দেয়নি তারপর হযরত ওমর যেহেতু আল্লাহ রাসূলকে মেনে চলে এখন আমাকে ওমরকে মেনে চলাও ফরজ সুতরাং আপনাদের কথা মতো আমি বাসর রাতে যেতে পারলাম না তার কথায় সাড়া দেওয়া আমার জন্য কোরআনের নির্দেশ অনুযায়ী ফরজ বাংলার মুসলমানরা এইভাবে যদি কোরআন মানতো এদেশে এই যে শনিবারের বিকেল নামে যে সিনেমাটা তৈরি করেছে শয়তান এটা কবে বন্ধ হয়ে যেত
শনিবারের বিকেল নামে সিনেমা তৈরি করেছে, রাসূলের দাড়ি লাগিয়েছে যায়েদ হাসানের মুখে, আরে তিশার মাথায় দিয়েছে পাগড়ি, এই যে হিসাব হলি আর্টিজান নামে সিনেমাটা সরওয়ার জাহান ফারুকী এক কলঙ্কার বানিয়েছে, নবীর দাড়িকে লাগিয়েছে, যারা হামলা করেছিল হলি আর্টিজানে তাদের মুখে, ওটা বোঝাতে চাচ্ছে যে দাড়িওয়ালা মানুষ বোমা হামলা করে বেড়ে, আঘাতটা গেছে রসুলের পরিচয়, এই কথা বলে না কেন, আপনি কোথায় আঘাত দিচ্ছেন, সিনেমা বানান নভেল নাটক বানানোর অসুবিধা নেই, কিন্তু রসুলের দাড়ি নিয়ে আপনি হিজাব পর্দা ফরজ ওইটা নিয়ে কটূক্তি করলেন সাহস চোখে, অবশ্যই আপনার পেছনে কোন রাঘব বোয়াল কলকাঠি না আছে, নাতে এই শয়তানের এতটুকু পিসকে মানুষের দ্বারা চিকন হ্যাংলা দেখেননি, আপনি যাই পেছন ধরো যদি শক্তি পাচ্ছেন আর দাঁড়াই দিচ্ছে, স্পষ্ট জানাচ্ছি এখনো 96% নবীর উম্মত এই দেশে আছে, বেশি ঝামেলা করবেন না রাসূলের সুন্নত নিয়ে, আল্লাহর বিধান পর্দা ফরজ নিয়ে, যদি একবার এটা খেকে যায় সিনেমা না চলচ্চিত্র জগতি দেশ থেকে ঝুলে দেবে, আজকের এই পাঁচবার মাহফিল থেকে যারা দায়িত্বে আছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে শনিবারের বিকেল হলে আটি দেন এই সিনেমা বন্ধ করা লাগবে, কারণ এটার দ্বারা শুধু আমাদেরকে গালি দিলে মেনে নিতাম, গালি দিচ্ছে সরাসরি রসুলের দাড়িকে, আলি আর্টিজানে যারাই হামলা করেছিল একটার মুখের দাড়ি ছিল না, আর একটাও মাদ্রাসায় পড়ুয়া ছেলে মেলে না, সবগুলো কলেজ ভার্সিটির কথা বলেন, তাদেরকে আপনি কালার করেন না, যত দোষ সব হুজুরদের, আর হুজুরদেরও গালি দেন, কিন্তু আপনি রসুলের দাড়ি লাগিয়ে দিলেন শয়তানের মুখে কোন কারণে, সুতরাং এই মুহূর্তে বন্ধ করা লাগবে, কারা রাজি আছেন দেখি, লিল্লাহি তাকবীর, আমার ভাইরা হযরত ওমর ডাক দিয়ে বলে মেয়ে, তারপরে কি হয়েছে, মেয়েটা বলে অধিক আমার স্বামীকে হযরত ওমর পাঠিয়ে দিল, এত সুন্দর আমার স্বামী ছিল, আমি কোনোদিন একবার শুধু বিয়ের আগে দেখেছিলাম, শুনেছি আমার স্বামী সাদ ইবনে আব্দুল্লাহ মদিনার সবচাইতে সুন্দর যুবক, আর আমিও সবচাইতে সুন্দরী, কিন্তু বাসর রাতে ঘরের গেট থেকে আমার কাছে বিদায় নিয়ে চলে গেল, বলে এবার জিহাদের ময়দান থেকে ফিরে আমি আসব, 3 মাস পার হয়ে গেল, হঠাৎ শুনলাম যে আমার স্বামী আসতেছে, সাজগোজ করে বসে আছি, কে যেন সংবাদ দিল হযরত ওমর ওখান থেকে আর একটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে, আমার সাজগোজ আবার বন্ধ হয়ে গেল, কি করব, আরো 3 মাস, 3 মাস কেটে যাওয়ার পরে শুনলাম আসতেছে আমার স্বামীর জন্য, আমি সাজগোজ করে বসে আছি, এই জন্য মেয়েরা যদি সাজতে চায় শুধুমাত্র সাজবে তার স্বামীর জন্য, মেয়েদের সাজগোজ যায় যাতে শুনু স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্য যা কথা বলেন, আপনি লিপস্টিক দেবেন, লিপাইনার দেবেন, আশকারা মাস্কারা আইলানা যা দেবেন স্বামীর জন্য দেন, এক চোখের ভেতরে এখন 9টা জিনিস পাওয়া যাচ্ছে, হুজুর আপনি হুজুর মানুষের সব দিয়ে সাধারণ মানুষের ব্যাগ করে দিতাম, যত মানবেন পোল্ট্রি ফার্মের যত মল আছে সব দেয় মুখে, এমন দিয়া দিয়েছে আর আব্বা বলতে পারে না ড্যাডি, আব্বা বললো মিশে যাবে কায়দা, ড্যাডি বলে ডাকে, আম্মি আম্মি বললে হয় না, কি যেন একটা নাম দিয়েছে মাম্মি, যেন মুখ না লাগে, আপনি দেবেন যা আছে সব দিয়ে দেবেন স্বামীর জন্য, শুনুন কার জন্য,
এভাবে সুন্দর করে সাজগোজ করে আপনি মার্কেটে যান, এত স্বামী খুশি করা আপনার উদ্দেশ্য না, খুশি করা উদ্দেশ্য পাবলিক। আর পাবলিক যদি কোন মানুষকে দেখে আন্দাজে আজেবাজে মন্তব্য করে, যারা করছে ওদের গোনা হচ্ছে, যাকে দেখে করছে ওর গোনা হচ্ছে। তাও ছোটখাটো গোনা হলে মেনে নিতাম, কবিরা গোনা হচ্ছে। এক একটা কবিরা গোনায় আপনি কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলবেন। করে বলেন নাউজুবিল্লাহ। আও খলিফা আমার স্বামী আসবে বলে আমি সাজগোজ করে বসলাম, হঠাৎ কে যেন এসে বলেছে তোমার স্বামী আজ আসবে না, পাঠিয়ে দিয়েছে হযরত ওমর। এই জন্য আজকে রাতের বেলা আমার এই যৌবনের তাড়নায় আমি গান বলছিলাম, যে প্রাণ বধুয়ারে যৌবন আমার শুকিয়ে যাচ্ছে, টলমল করে তুমি একবারও আয়েশা দেখলা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর এক দড়ে বাড়িতে গেলেন, নিজের মেয়ে সাউদাকে ডাক দিয়ে বললেন, নিজের মেয়ে হাফসাকে ডাক দিয়ে বললেন, মা একটা মেয়ে বিয়ে হওয়ার পরে নিজের স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? মেয়ে বলে আব্বা কেন? বলে আমার দরকার আছে বলো। মেয়েটা বলে আব্বা বিয়ে হওয়ার পরে স্বামী ছাড়া একটা মেয়ে খুব বেশি হলো 4 মাস থাকতে পারে, এর চাইতে বেশি থাকলে তার কষ্ট হয়। হযরত ওমর তাড়াতাড়ি করে তাওবা করে বলেন, আল্লাহ আমি কি করেছি, ও তো 4 মাস না 3-4 12 মাস হয়ে গেছে। স্বামী যাদের নেই দূরে থাকে তারা টের পায় কি জিনিস, আপনার আছে আপনি টের পাচ্ছেন না, খালি গন্ডগোল করেন, খালি বর দোয়া দেন। এবার তাকান তো স্বামী এলো, এই মেয়েটার ব্রেক দিয়েছে হাতের ভেতরে, গরম পানি মাথার উপরে দিচ্ছে, চুলগুলো গরম পানির কারণে গরম তেল ঢেলে দিচ্ছে, চুলগুলো খসে পড়ে যাচ্ছে। এরপর তিনি স্বামীর নামে বর দোয়া দেননি। আল্লাহ তাআলা বলেন, ওয়ানা ইদে আলাতে রব্বি বেনিলি আইন্দাকা বাইতান ফিল জান্নাতি। হযরতে আসিয়া বলেছে, রব্বুল আলামিন যে অত্যাচার চলছে তোমার যেন রাগ হয়ে না যায়, আমার এই অত্যাচার দেখে আমার স্বামীর উপরে যেন তোমার রাগ না হয়, তুমি এক কাজ করো, তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, ওই ঘরে বসে বসে যেন আমি তোমাকে দেখতে পারি। এত অত্যাচার করার পরও স্বামীর উপরে বর দোয়া দেয়নি। আর অত্যাচার করা লাগে না, শুধু শ্বশুর শাশুড়ি নিয়ে এক জায়গায় মিলে মিশে থাকবে তাই রাজি হয় না, আর কথা বলেন না, তুমি জান্নাত পাবা, খালি নামাজ পড়লে একটু পর্দা করলে জান্নাত পাবা, অত সোজা না। এত অত্যাচারের পর স্বামীকে আল্লাহ তুমি যেন রাগ করবা না এই কথা বলছি। ওনার জিনি এক আলেকটা আছে, ওনার জিনি মিন ফিরাউনা ও আমালিহি ওনার জিনি মিনাল কওমি জালিমিন। হে আল্লাহ তুমি আমার স্বামী ফিরাউনের অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও এতটুকু, কিন্তু তার উপরে তুমি অত্যাচার করো এই কথা আসিয়া বলে না। সুবহানাল্লাহ বলতে পারেন নাই, ওনার জিনি মিন ফিরাউনা ফেরাউনের কবল থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তাকে তুমি অত্যাচার করো তার উপর তুমি প্রতিশোধ নাও কথা আসিয়া বলে না। তারপরও প্রেক মারা হাতের ভেতরে, আর আপনার একটা সাবান কম হলে আপনি বরদোয়া দিয়ে ছেড়ে দিচ্ছেন। নবীজি মেরাজ থেকে ঘুরে এসে জাহান্নামে মেয়েদের দেখেছিলেন এই কারণে, অধিকাংশ মেয়েরা স্বামীর উপরে আন্দাজে বরদোয়া দেয়, ও বাস্তবতা তো বলছে না, মনে করে পাশের বাড়ির স্বামী এত কিছু দেয় এ পারে না, আন্দাজে এক কথা বলে দেয়। কথা বলে না কেন? যার স্বামীর যেরকম ইনকাম ওই ইনকাম নিয়ে আপনাকে খুশি থাকা লাগবে, আপনাকে ওয়াহেদ ভাইয়ের বাড়ি পাঠিয়েছে এমনি না, আপনাকে তো আমার বাড়ি পাঠাতে পারতো। লোকটার মাসে ইনকাম 16,000 টাকা আর আমার ইনকাম 16,00,000 টাকা, সুতরাং আপনি আমার বাড়িতে এসেছেন যে পর্যায়ে ওই রকম আপনি করেন, দর বাড়িতে যদি আল্লাহ পাঠায় ওকে যদি চাপ দেন আমির হামজার মতো তোরও 16,00,000 টাকা উপায় করা লাগবে, ওর তো বিক্রি করা লাগবে, তাও হবে কারণ বুড়ো মানুষ কি রাখেন। এই জন্য মা বোন যারা এসেছেন শুধু আর শোনা না, যার স্বামীর ইনকাম যতটুকু ওইটা আমি আপনাকে খুশি থাকা লাগবে, ওটা ইবাদত। কারণ অধিকাংশ স্ত্রীর মুখের দিকে তাকিয়ে স্বামী অবৈধ ইনকাম করতে বাধ্য হয়। বেশিরভাগ নেতারা নেতার বইয়ের ফ্যাশন কি? এ আজকে দেখলাম এক নেতা তার স্ত্রীকে প্রায় 60টা শাড়ি কিনে দিয়েছে, আজকে এক একটা শাড়ি তাও 22-23 হাজার টাকা দাম ফেসবুকে দিয়েছে। এক একটা শাড়ি যদি 22-23 হাজার টাকা দাম হয়, 60টা শাড়ি কত হয়? এত সব জিব্রাইল দিয়ে যায়। ওই স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে ওকে খুশি করার জন্য নেতা জনগণের সম্পদ অবৈধভাবে ইনকাম করে, কথা বলি না?
আপনি রাগ করবেন না এই আয়াত বাদ দিয়ে দেবেন উনি বলেছে না চিনি মিনাল কওমি জালিমিন না চিনি একালে টান আছে তুমি আমাকে বাঁচাও এই জালেম সম্প্রদায় থেকে তারপরও তিনি বদদোয়া দেননি স্বামীর উপরে যে আল্লাহ তুমি এর উপর প্রতিশোধ না সুবহানাল্লাহ বলতে পারেন নাই আপনার আদর্শ হওয়া দরকার রাশিয়া আপনার আদর্শ বানিয়েছেন কট কইটি এমন এমন মহিলায় বাংলাদেশে আছে এক স্বামীতে হচ্ছে না পর পর বছরে বছরে স্বামী পাল্টায় আমি নাম নাই নাই মিল্লাহ তিনটা স্বামী পাল্টিয়েছে চতুর্থ স্বামী চলছে এখন শুনলাম তো ওই সংসারও টেকবে না আরেকটা দরকার আল্লাহর লানত না ওর উপরে কথা বলেন ভারতের নায়িকা শ্রাবন্তী অনেকের আদর্শ সুন্দরী হ্যাঁ কি সুন্দর আমার আদর্শ ওই মহিলা তিনটা স্বামী পাল্টিয়েছে আরেকটা ধরবে জোরে বলেন সুবহানাল্লাহ ও যদি আপনার আদর্শ হয় কোলাঙ্গার মহিলা যেখানে যাবে আপনাকে আল্লাহ ওখানে পাঠাবে একটা স্বামীর মন জয় করতে পারো না আল্লাহর মন জয় করবা কি দিয়ে তুমি তো বলবা মোবাইলে উল্টো পাল্টা জিনিস রাখো তুমি বলছো ঠিক না না ও রাখে না আলহামদুলিল্লাহ ভালো আমি হাসির খোরাক বললাম না যা বলি ওর ভিতরে শিক্ষা আছে ফেরাউনের স্ত্রীর স্বামী ছিল কি আসিয়ার স্বামী ছিল না এই জন্য আল্লাহ নামটা ধরেনি কারণ স্বামী যাদের আছে সব আছে যদিও অত্যাচারী হয় আর স্বামী নেই ওর দুনিয়া সব আছে কিচ্ছু নেই আপনি রাতের বেলা একটু যেয়ে দেখবেন যে লোকটাকে আপনি মেরে ফেললেন ওর স্ত্রী গলা কাটা মুরগির মতো লাফায় রাতের বেলা ওর সন্তান আদি গুলো রাতে ঘুমাতে পারে না কান্নাকাটি করে বাবা বাবা বলে কত মানুষকে আপনি বিনা দোষে এভাবে রাতের বেলা গুম করে দিলেন আপনাকে আল্লাহ ঠিক এইভাবে গুম করবে আপনার স্ত্রী কাঁদবে সময় বেশি নেই কথা বলেন মানুষ যখন এভাবে অস্ত্র ধরে দেখবেন তিনটা আঙ্গুল নিজের দিকে আছে মানুষকে আল্লাহ বসাতে চাচ্ছে এক আঙ্গুল দিয়ে একটা মানুষকে অস্ত্র দিয়ে মেরেছো তিনটা আঙ্গুল কিন্তু তোমার নিজের দিকে আছে একটা গুলি যদি ওর মুখে করো তোমারে আল্লাহ তিনটা গুলি দুনিয়ায় খাওয়াবে তোমার স্ত্রীকে ওইভাবে গলা কাটা মুরগির মতো কাঁদাবে এরপরে মরণ দেবে প্রশাসনের একটু পদ পাওয়ার জন্য কত মানুষকে গম করো তোমার বউ ঠিক ওইভাবে কাঁদবে দুনিয়া অত সহজ হলে আল্লাহ সব ছেড়ে দেবে আল্লাহ বলেন আমি ছাড় দে কিন্তু ছাড়ি না আমি দেখি মানুষকে ঘড়ি এই যে ঘড়ি ওড়ে ঢিল দেয় ও মনে করে আর কত দূর আমারে কেউ নামাতে পারবে না কিন্তু সন্ধ্যা হলে ঠিক এই লোকটা আস্তে আস্তে করে টানবে আপনি যত উপরে ওঠেন আপনার আসল টার্গেট কিন্তু আল্লাহর হাতে চাবি কাটি আছে যত উপরে ওঠেন না কেন আল্লাহ একবার নামাবে আর যখন নামাবে তখন আপনি যদি নামতে না চান সিঁড়িয়ে যাবেন তাও আল্লাহ নামাবে এজন্য আমরা সাবধান হব আমাদের দ্বারা যেন কারো মানুষ কোন মানুষের বাবা হারা না হয় স্বামী হারা না হয় স্বামী হারা যারা তারা টের পায় এই 10 বছরে কত স্বামী হারা মেয়ে মাঝে মাঝে কল দিয়ে বলো যে তোমার দুনিয়া কিচ্ছু নেই আমি এমনিতে কাঁদি কম কান্না আসে না এই কথাগুলো শুনলে সেদিন সুবর্ণা চলে গিয়েছিলাম নোয়াখালীর এই মাকে চারজন মিলে ধর্ষণ করছে চার সন্তানের মা ওর মা বসে আছে আমি অহেদ ভাই অনেকগুলো মানুষ ছিলাম হাসপাতালে মেয়েটা বলছে আমার বেদেরি গেছিল ছোট মেয়ে 5-6 বছর বয়স বলছে আমার বেদেরি কে আমার মারে ধর্ষণ করছে এক কাজ যেই করুক এদের বিচার হওয়া দরকার বাংলার নয়তো আজকে আপনি করছেন না নিজের দলের লোক নিজের দলীয় লোক এই জন্য 10 দিন পরে দেখবেন আপনার মেয়ে নিয়ে ফুর্তি করবে তখন টের বলেন যে কি হলে কি হয় এখন তো কিছু মনে হচ্ছে না নিজের বউকে নিয়ে যখন এই কাজ করবে তখন টের তখন বিচার পাইতে গেল কেউ বিচার নেই কথা বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে আরো জোরে আল্লাহু ইস্তাহসিউ বিহি মা ইয়ামুদ্দুহুম এই আয়াত তাহলে কেটে বাদ দিয়ে দিন শুধু কোরআন পড়ে কি করবে যদি আপনি না মানতে পারেন সুতরাং আল্লাহ বলেছেন আমি ছাড় দেই আল্লাহু ইস্তাহসিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন মানুষ যখন বাড়তে চায় ওরে আরো বাড়ার সুযোগ দেই এমন অন্ধকারে চলে যায় ওর বিবেক আর তখন কাজে লাগে না ও ভালোকে ভালো বলে মন্দকে ভালো বলে এদের স্বামী যাদের কাছে তাদের নাম আল্লাহ ধরেননি এরপরও এই মহিলাটা আমার আল্লাহর কাছে বর দোয়া দেননি স্বামীর নামে
আপনি যদি আদর্শ হিসেবে কাউকে নিতে চান হযরতে আসিয়াকে নেবেন, কথা বোঝা যাচ্ছে? ফেরাউনের কথা বলছিলাম মানে নাই, তিন নম্বরে নাম পেয়েছি আমি হযরতে খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী, চার নম্বরে নাম পেয়েছি বিশ্ব নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জাহরা, তামাম পৃথিবীর মুসলিম নারীদের চারজন মহিলা আদর্শ, একজন মারিয়াম, দুই নম্বর আসিয়া, তিন নম্বর খাদিজাতুল কুবরা, চার নম্বর ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আমিন। বন্ধুর প্রভাবটা আমি শিক্ষা দিচ্ছিলাম, শেষ পর্যন্ত ফেরাউন ডাক দিয়ে বলছে তুমি যদি আমার না মানো তোমার এইভাবে বিদায় করে দেব, বিদায় করে দিয়েছে, এর বড় মানে নাই। এটা নিজের স্ত্রীকে ছাড়ে নাই, এইটা ছড়িয়ে পড়েছে মানুষের ভেতরে, ওরে বাবারে কি রে, নিজের বউকে ছাড়ে না, ও যদি না মানে আমারও ছাড়বে না। যাদের কম ইমান ছিল, ইমান দুর্বল ছিল, অনেকেই ফেরাউন মেনে নিয়েছিল। আজ বিশ্বে অনেক দেশ আছে বাতাস যদি একটু গরম হয় বলবে পরে তওবা করে নেব, এখন মিশে থাকি, এটা তো এখন দেশে শুরু হয়নি, হবে কেন? কত মানুষ টুপি খুলে পকেটে নিয়েছে, দরকার নেই পরে তওবা করে নেব। ফেরাউন যে কাজটা করেছিল নিজের বুদ্ধিমত্তা না বন্ধুর প্রভাবে, আরো জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাযীনা আমানু, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সূরা মায়েদা আয়াত নাম্বার 55 মনে আছে আপনাদের? এই মনে আছে, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের বন্ধু হবে পৃথিবীতে তিনজন, আরো জোরে তিনজন, এক নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ, কে? সুবহানাল্লাহ। আল্লাহ যে মানুষের বন্ধু হয় এই কথা কোরআন জানাচ্ছে। আল্লাহ বন্ধু কাদের? আল্লাহ নিজে আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ইমান এনেছে আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছি। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, এদেরকে আমি অন্ধকারের জীবন থেকে আলোর দিকে বের করে নিয়ে আসি। আল্লাহ বন্ধু হতে হলে ইমান আনা লাগবে, 170 কোটি মানুষ এই পৃথিবীতে এখন ইমানদার, এগুলোই বন্ধু আল্লাহর, বাকি গুলো সব আমার আল্লাহর শত্রু। সুতরাং আমরা বন্ধুর ভেতরে আসি তো না, এদের পরবর্তী শব্দ কি? ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, ইখরিজুহুম, তিনি আল্লাহ তাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকারের জীবন থেকে আলোর দিকে। সুতরাং যে সমস্ত ইমানদারেরা আল্লাহর বন্ধুত্বের দাবি করার পরও মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতির এই অন্ধকারের পথ ছেড়ে দিয়ে কোরআনের পথে আসতে পারে না, ওরা আজও আল্লাহর বন্ধু হতে পারে না। الذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات, তাগুতের বন্ধু তারা, কাফের যারা, ওদেরকে তাগুত কি করে আলোর পথগুলো বাদ দিয়ে অন্ধকারের দিকে নিয়ে যায়। এখানে আলো আর অন্ধকারের ব্যাখ্যা পড়েছি, জুলুমাত বহু বছর, নূর এক বছর, ইসলাম হচ্ছে নূর। ইসলাম কয়টা? আজ যদিও ইসলামকে মানুষ ভাগ ভাগ করে ফেলেছে, আসলে ইসলাম কয়টা? আর জুলুমাত অন্ধকারের পথ হাজার হাজার, শিরিকের পথ অন্ধকার, জুলুমের পথ অন্ধকার, কুফরের পথ অন্ধকার, বেদাতের পথ অন্ধকার, এই কথা বলে দেখালো, এগুলো সব অন্ধকার না, এগুলোর দিকে মানুষকে নিয়ে যায় আল্লাহর একমাত্র ইসলাম বাদ দিয়ে। ওলাইকা আসহাবুন নার, এ হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল এরা জাহান্নামে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আয়াতের মূল শিক্ষা এই, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আউলিয়া ওলির বহু বছর, কাফের যারা তাদের বন্ধু তাগুত, এদের কাজ কি? আল্লাহর তৈরি করা নিয়ম নীতি যেগুলো আছে এগুলো বাদ দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ওদেরকে ডাক দিয়ে নিয়ে যায়। আজ বাংলাদেশে কারা তাগুতের বন্ধু আর আল্লাহর বন্ধু পার্থক্য হয়ে গেছে, এই কথা বোঝা লাগবে, পার্থক্য, পার্থক্য। এখন আপনি চিন্তা করেন, আপনি কি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু?
আল্লাহর বন্ধুদের কাজ হচ্ছে উলাইকা আসহাবুল জান্নাত হুম ফিহা খালিদুন এরা জান্নাতের অধিবাসী চিরকাল থাকবে আর শয়তানের বন্ধু যারা হুম ফিহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন এরা শয়তান আগুনের অধিবাসী চিরকাল থাকবে এই ধান্দা করবেন না যে কিছুদিন থাকার পরে আবার বের হয়ে আসবে না ও ধান্দা বাদ দেন আর হুম ফিহা খালিদুন আপনাকে দেবে এরপর আবার বের করে নিয়ে আসবে এরকম যদি করে তাহলে তো ইয়ার কি মারা হবে ইয়ার কি মারবে আল্লাহ সুতরাং আপনি কোন পথে হাঁটছেন আপনি টের পাচ্ছেন সূরা বাকারা 158 নম্বর আয়াত 258 নম্বর আয়াত বাড়িতে যে একটু মিলাবে 57 58 এই দুইটা আয়াত একটু পড়েন দেখবেন আপনি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু আল্লাহর বন্ধু হলে আল্লাহ আপনাকে মানুষের তৈরি করা নিয়ম নীতি থেকে বাঁচিয়ে আল্লাহর আলোর দিকে আপনার জান প্রাণ দিয়ে কাজ করাবে আর সবাইকে আল্লাহই কাজ করাবে কারণ আল্লাহর বন্ধু আবার হওয়া লাগবে বন্ধুর ভেতর পার্থক্য আছে না বন্ধু শব্দের আমি প্রায় 29টা শব্দ পেয়েছি বন্ধু রফিক মানে বন্ধু এই যে রফিক রফিক কোন বন্ধুকে বলা হয় এই যে এটা আমার বন্ধু মনে করেন উনি আমাকে একজন মারছে দেখে ওই বন্ধু জীবন প্রাণ দিয়ে হলেও বাঁচাবে এর নাম রফিক এর নাম কি খালিল মানেও বন্ধু খালিল বলা হয় কোন বন্ধুকে যেই বন্ধু আমার আল্লাহর সন্তুষ্টির জন্য সব কাজ করতে পারে তাকে খালিল বলে এজন্য ইব্রাহিম নহির নাম হচ্ছে খালিল হাবিব মানেও বন্ধু হাবিব বলা হয় ওই বন্ধুকে যে আল্লাহ ওই বন্ধুর জন্য সব কিছু করতে পারে এই জন্য আমাদের রাসূলের নাম হাবিব সুবহানাল্লাহ বলতে পারেন নাই এরকম 29টা শব্দ পেয়েছি শুধু বন্ধু রফিক মানে বন্ধু জার মানে বন্ধু হাবিব মানে বন্ধু সাদিক মানে বন্ধু তরিক মানে বন্ধু এরকম অনেকগুলো আছে এক একটা বন্ধুর আবার ক্যাটাগরি আছে শ্রেণী বিভাগ আছে এখানে যে বন্ধুর কথা না মানুষ চলে যাচ্ছে আমি শেষ করে দিলে ভালো হয় নাকি কেবল শুরু হচ্ছে ভাই অনেক কথা শুনতে হবে আজ আয়াতের ভেতরে যে কত কথা আছে আমার জীবনে তো শেষ হবে না তারপর আমি চেষ্টা করব যতটুকু পারি থাকবেন তো এরপর যদি কেউ উঠে চলে যায় দরকার হাত দিয়ে চেপে ধরে রাখবে বাড়ি যেতে পারবে আমি সে আসছি কোথায় আসে ঝিনাইদা থেকে আমি যদি 2 ঘন্টা বসে থাকতে পারি আপনি পারবেন না মানে আপনার পারা লাগবে যদি না পারেন আমার বিয়ে হবে না এখানে 1 নম্বর বন্ধুকে সবাই বলা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে যদি কেউ বন্ধু হিসেবে পেতে চায় তার 4টা কাজ করা লাগবে কয়টা আমরা জানি পৃথিবীতে বন্ধুত্বের সিস্টেম আছে মোবাইল দিয়ে কেউ যদি বন্ধুত্ব করে আগে ফেসবুকে তাকে বন্ধুত্বের অফার দেওয়া লাগে সে অ্যাকসেপ্ট করবে এরপর আবার চিঠি দেবেন আপনি লিখবেন কিছু উত্তর দেবে আদান প্রদান হবে এরপরে মোবাইলে কথা হবে আস্তে আস্তে বন্ধুত্ব গাঢ় হবে এরপরে হাদিয়াটাও বানিয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সে বন্ধু আমি তোর মোবাইল পাঠাবো না আমি আল্লাহ তোমাদের কাছে চিঠি পাঠিয়েছি ওই চিঠির সাথে যদি 4টা আচরণ করো আমি আল্লাহ তোমাদের বন্ধু হব আল্লাহর পাঠানো চিঠির নাম হচ্ছে কোরআন এই চিঠিটা প্রথমে আপনাকে পড়া লাগবে 2 নম্বরের চিঠিটা আপনাকে বোঝা লাগবে 3 নম্বরে এই চিঠিটা শুধু বুঝলেই হবে না ওই চিঠিতে বন্ধু কি বলতে চেয়েছে ওই অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে এতটুকুই না বন্ধু যদি চিঠির ভেতরে লিখে দেয় যে এই এই কথাগুলো তুমি অমক অমককে জানিয়ে দাও আপনাকে তাও করা লাগবে এবার বাংলাদেশে বন্ধু আছে কারা এবার টিম মিলান আল্লাহর এই চিঠি আল্লাহর অনেক বন্ধু এখন সাওয়াবের নিয়তে পড়ছে ভালো পড়েন 2 নম্বরে অনেক বন্ধু আছে এই দুনিয়ায় এটা বুঝছে বোঝে না সাওয়াব আরো বেশি হবে 3 নম্বরে অনেক বন্ধু আছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য এটা নিজে আমল করছে পড়ে পড়ে যা লেখা আছে কাজ করার চেষ্টা আছে কিন্তু 4 নম্বর যে শর্তটা এইটা অনেক বন্ধু এখন মানে না 4 নম্বর কি শুধু পড়লে হবে না বুঝলে হবে না আমল করলেও হবে না এই এই চিঠিটা যার যার কাছে পৌঁছানোর দায়িত্ব বন্ধু দিয়েছে ওই কথাগুলো তার কাছে পৌঁছানো লাগবে আরো জোরে আজ বাংলাদেশে হাজারো আলেম কোরআন পড়ে বোঝে মানে ব্যক্তিগত জীবনে যতটুকু পারে কিন্তু এই কথাটা যে মানুষের কাছে পৌঁছানো লাগবে এইটা করতে গেলে অনেক সময় মানুষ শত্রুতা করে আর এইটা করতে গিয়ে আল্লাহ মাসায় দিয়েছেন খানা
উনি কোরআন পড়েছে ঠিক বুঝেছে ঠিক মানুষের যতটুকু আমল করা দরকার করেছে ঠিক কিন্তু যখনই বলেছে না আমি শুধু পড়বো না বুঝবো না আমল করবো না আমি মানুষকে মানাবো এই কথা বলে না কেন আজ বাংলাদেশে যে মুসলমান গুলো বলে আমি শুধু কোরআন পড়বো না বুঝবো না মানবো না আমি মানাবো তখনই সে বাতিলের টার্গেট তো এই জায়গায় হয় এরপরও জীবন দিয়ে চেষ্টা করছে আল্লাহর বন্ধু হওয়ার জন্য শর্ত যেহেতু চারটা মানাই লাগবে ইমাম আবু হানিফা এই শর্ত মানতে গিয়ে তিনি কিন্তু পড়েছিলেন কোরআন বুঝেছিলেন তারপরে আমলও করেছিলেন কিন্তু যখন বলেছে আমি কোরআন মানাতে চাই তখন 8 বছর জেলখানা ইমাম মালিক পড়েছে বুঝেছে আমল করেছে যখন বলেছে এগুলো হবে না আমি মানাতে চাই তখন 41 দিন রিমান্ডে ছিল হাত ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এই চামড়া থেকে আল্লাহর বন্ধু এখন এই চারটা শর্ত অনুযায়ী বাংলাদেশে কম না বেশি নেই যে কটা আছে জেলটা জেলখানা যেমন আবু হানিফা পড়েছিল ইমাম বুখারী পড়েছিল এই কথা বলেন না কেন ভাই এবার কি ব্যাখ্যা করবো নাকি রাগ হচ্ছে আমি জানি কিন্তু কি করবো আপনি বললে হবে সবাই তো মুখ করে না রাগ হচ্ছে কার কার হাত তোলেন তো এখানে আর তাফসীর করা যাবে না না রাগ যদি করে তো করে করে রাগ দেখা যাচ্ছে শেষে আমার পথে যেয়ে চলবে হুজুর দাঁড়ান আপনার দুই নাম্বার শব্দ আমরা পেয়েছি কোরআনের আয়াতে ওয়া রাসূলুহু রাসূল তোমাদের বন্ধু রাসূল কি রাসূল বন্ধু হবে কাদের না না চারটা শর্ত যারা দুনিয়ায় মেনে নেবে তাদের জন্য রাসূল হবে বন্ধু আর আল্লাহর রাসূল যদি কারো বন্ধু হয় কিয়ামতের দিন নবী তাকে নিয়ে জান্নাতে না গিয়ে পারবে না কোরআনে কারীম জানিয়েছে রাসূলের বন্ধু হতে চাও চার দফা কর্মসূচি মেনে নাও ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম আতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি ضَلَالٍ মুবিন তার দমা কর্মসূচি দিলাম সূরা জুমার 2 নম্বর আয়াতে ওদিকে আছে সূরা আলে ইমরানে 164 নম্বর আয়াতে ওদিকে আছে সূরা বাকারার 129 নম্বর আয়াতে এবার 149 নম্বর আয়াতে 51 নম্বর আয়াত এই চারটা জায়গায় পড়া কোরআন শরীফে আল্লাহ চার দফা কর্মসূচি দিলেন সূরা বাকারা 129 সূরা বাকারা 150 সূরা আলে ইমরান 164 সূরা জুমার 2 আয়াত নম্বর 2 কয় জায়গায় আরো জোরে বলা লাগবে চার জায়গায় চার দফা কর্মসূচি আল্লাহ দিয়ে জানিয়েছেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন চার দফা কর্মসূচি দিয়ে তুমি যদি রাসূলের বন্ধু হতে চাও এই চারটা শর্ত মেনে নাও এতলু আলাইহিম আয়াতিহি আয়াত তেলাওয়াত করা লাগবে তোমাকে কার আয়াত আরো জোরে আল্লাহ এই আয়াত বলতে শুধুমাত্র কোরআনের আয়াত না না এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আমার তো মনে হয় তাফসীর যখন বসি কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আমার কথা শেষ হবে না এত কথা আল্লাহ শুধু ব্রেনের ভেতরে ঢুকিয়েই দেয় আর মানুষ কথা খুঁজে পায় না বাবার কাহিনী শুরু করে হরিণের কাহিনী দাঁত মুকুল ফেলা ব্রাহ্মণ বাড়িয়ে যারা আসবে যদি হরিণের কাহিনী সাপের কাহিনী মাছের কাহিনী কেউ বলে বলবে আগে দলিল দেখান কোথায় আছে তারপরে কথা শোনা হরিণ একটা বান্দা ছিল গাছে দিত তোর গাছের তলায় হরিণ মারতেছে এতলু আলাইহি আয়াতিহি ব্যাখ্যা যদি আমরা জানতাম আয়াত মানে শুধু এই আয়াত নাই আসমান কার আয়াত আয়াত মানে নিদর্শন আয়াত মানে কি ইতিহাস এটাও আয়াত বলা আসরি আল্লাহ বলেন ইতিহাসের কসম ইতিহাসও আয়াত ইতিহাস এমনি এমনি তৈরি করে নিয়ে ইতিহাস থেকে শিক্ষা নাও এই যে ফেরাউনের ইতিহাস নমরুদের ইতিহাস এগুলো আল্লাহ এমনি দেয়নি এখান থেকে শিক্ষা নাও
সংবাদ সম্মেলন করে কত ইতিহাস তুলে দেওয়া হয় পূর্বের ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না কত মানুষ কি আয়াত দিয়ে বোঝানো হয় আয়াত মানে ইতিহাস আয়াত মানে আসমান আয়াত মানে জমিন আয়াত মানে আল্লাহর সৃষ্টি জগৎ এই কথা বলেন না কেন কোরআনের আয়াত তো আয়াত মাস্ট বি ওগুলো আয়াত ওগুলো তুলে ধরে মানুষকে যখন বলা হয় স্বৈরাচারের পতন এভাবে হয় ফেরাউনের যেমন হয়েছিল টিকে থাকতে কেউ পারে নাই তুমিও পারবে না ও শিক্ষা নেওয়া তো দূরের কথা আর হ্যাঁ ওর বিদ্যা আরো বাড়ে আল্লাহ তো কোরআনের আয়াতগুলো এই কারণে দিয়েছে খেলা করার জন্য দিয়েছে এখান থেকে আপনি শুধু মিশরে যাবেন লাশ দেখে চলে আসবেন নাকি কিছু নেবেন না আল্লাহ বলেন খালফাকায়া তোর পরবর্তীতে দুনিয়ায় যারা আসবে তাদের জন্য তোকে আমি আয়াত করে রাখলাম কেন কারণ অনেক মানুষ আছে তোকে দেখার পর শিক্ষা নেবে না এখন সেটা তৈরি হচ্ছে দেখা দেখতে যায় মিশরে দেখতে যায় ফেরাউনের লাশ জাদুঘরের ভেতরে দেখে আসে তো ও যেই কারণে মরেছে ও সেই কাছে কথা বলে আর রাসূলের কাজ হচ্ছে এভাবে আয়াত তুলে ধরা বিভিন্ন ইতিহাস আল্লাহর বিভিন্ন সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করে তথ্যগুলো দুনিয়ার মানুষকে হাতে তুলে দেওয়া এজন্য কোরআনে কারীম হচ্ছে গবেষণার বিষয় তথ্য উপাত্তগুলো আপনি গবেষণা করে মানুষের কাছে তুলে দেবেন এরকম এখন নবীর বন্ধু হওয়ার জন্য রাসূলের বন্ধু হওয়ার জন্য যে শর্ত আমরা অনেকেই মানতে পারছি না খালি কোরআন পড়ে ইতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াতগুলো এভাবে পড়ো আর ইতিহাস পড়ো আয়াতের মর্ম অর্থ পড়ো বাস্তবতায় কি দরকার আয়াত থেকে কম্পিউটার তৈরি করবে আয়াত থেকে অ্যাটম বম তৈরি হবে আয়াত থেকে কথা বলছেন কেন ফেসবুক তৈরি হয়েছে কোরআনের আয়াত থেকে ব্রেকিং নিউজ তৈরি হয়েছে কোরআনের আয়াত থেকে মায়ের পেটের ভ্রম তৈরি হয়েছে কোরআনের আয়াত থেকে এগুলো নেই শুধু বলে দাও না খালি পড়লে সওয়াব হয় পড়লে সওয়াব হয় পড়েন ওই জন্য শুধু আল্লাহ কোরআন দেয়নি নবীর বন্ধু হতে হলে আল্লাহকে কোরআন তেলাওয়াত করা লাগবে এইভাবে আমি যেভাবে বলছি আমার মনে হয় কথা বোঝা যাচ্ছে না আয়াত তেলাওয়াত করে আপনার বন্ধু যারা হবে তারা মানুষকে শোনাবে আর যেভাবে শোনাতে গেলেই রাসূলের যেমন শত্রু ছিল আমাদেরও শত্রু হয়ে যাবে আর যদি শুধু শুরু করে পড়তাম না কি হুজুর গো ওই জাকিহি পবিত্র করা লাগবে কোরআন দিয়ে এখন পবিত্র কিভাবে করা লাগে কিভাবে করেছিল আমার মনে হয় কথা বলা ঠিক হচ্ছে না দুই ঘন্টা হয়ে গেছে থাক তোমার তো পারা দরকার শরীর থেকে না এত কষ্ট জার্নি তো কষ্ট কষ্ট 12-13 ঘন্টা একাধারে গাড়িতে বসে থাকা যাইতে পারে এরপরে এসে খাবার খেয়ে তুলে এক দেড় ঘন্টা যদি একটু ঘুমাতে পারতে গরু দিয়ে আপনি চাষ করবেন গরু যদি মরে আমি মরে গেলে ভালো হবে কিছু কিতাব লিখেছিলাম তার ভেতরে একটা কিতাব আজকে এসেছে কোন আমলে কোন জান্নাত কোন আমলে কোন জাহান্নাম যারা শিক্ষিত মানুষ তারা নিয়ে যাবেন কাজে লাগবে কোন আমল করলে আপনি কোন জান্নাত পাবেন কোন আমল করলে কোন জাহান্নামে যাবেন মোনাজাতের পরে নেবেন এখন না রাসূলের বন্ধু হওয়ার শর্ত বলছিলাম কয়টা ব্যাখ্যার দিকে না আমি শুধু থিওরি গুলো বলে চলে যাচ্ছি 3 নম্বরে আল্লাহ মুহাম্মদ কিতাব কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে এটা ফেরেশতারা করবে নাকি আপনি রাসূলের বন্ধুত্বের দাবি করছেন কিন্তু কিতাবের শিক্ষা নেই আর যাকিহি মুহাম্মদ কিতাব বলে হিকমা হিকমতের সহিত কাজ করা লাগবে এরপরে আল্লাহ বলেন তোমাদের বন্ধু হবে যারা ঈমানদার আর ঈমানদারদেরকে বন্ধু হিসাবে পেতে হলে 3টা কাজ করা লাগবে ইয়ুকিমুনা সালাত নামাজ কায়েম করা লাগবে ইয়ুতুনা যাকাত যাকাত দেওয়া লাগবে অহুম রাকিউন আর রুকুকারীদের সাথে রুকু করা লাগবে তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করা লাগবে আল্লাহ তুমি এই 3টা আর 4-4-8টা বিষয় অনুধাবন করে মানার তৌফিক দাও আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম